দর্শক আপনাদের স্বাগত জানাই একাত্তর গোল টেবিলে আপনাদের সাথে আছি সে আজ আমাদের বিষয় অবরোধ হরতাল সহিংসতা সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পাঁচজন অতিথি আমার ঠিক ডানে আছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম সাবেক তথ্য কমিশনার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমার ঠিক বায় আছেন অধ্যাপক ডক্টর নাসরিন ওয়াদুদ মনোবিজ্ঞানী এবং শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন ডক্টর মনিলাল আইচ লিটু অধ্যাপক সার মেডিকেল কলেজ আছেন সাংবাদিক আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক এবং আছেন রাশেক রহমান সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন দু মাসেরও বেশি সময় প্রায় তিন মাস হতে চলল দেশে হরতাল অবরোধ চলছে নানা ধরনের সহিংসতা চলছে বিএনপি জামাতের নেতৃত্বাধীন বিশ দলীয় যেটা রণবরত হরতাল অবরোধ তাদের ক্রিকেটারদের আক্রমণে চলছে বাড়িঘাড়ি সরকারি বেসরকারি স্থাপনা দগ্ধ হচ্ছে মানুষ নিরীহ বাস ও ট্রেন যাত্রীর উপর যখন তখন ছোড়া ছোঁড়ে মারা হচ্ছে পেট্রোল বোমা সব মহল ও শ্রেণীপ্রেশার মানুষের ভেতর এখন নিরাপত্তা নিয়ে একটি বড় সংশয় এবং উৎকণ্ঠা রয়েছে দীর্ঘমেয়াদে এই সহিংস রাজনীতির এক সামাজিক ও মানসিক পীড়ন দেখা দিয়েছে মানুষের জীবনে ঠিক এই অবস্থায় আমাদের আলোচনা আমি আলোচনাটা শুরু করতে বলবো ডাক্তার ডক্টর সাদেক হালিম আপনাকে সমাজের প্রভাব কী দেখছেন বাদ আপনাদের সবাইকে শুভ সকাল আসলে আজকে তো 65 দিন চলছে আমাদের হর্তনবরত 67 দিন 67 দিন সরি আজকে একটি পত্রিকা একটি খবর দেখছিলাম যে বিবিএস বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স তারা বলছেন যে আমাদের দেশে মানুষের কর্মক্ষমতা হারাচ্ছে প্রায় 24 লাখ মানুষ আছে যাদের কর্মক্ষমতা নেই এবং এই যে কর্মক্ষমতা নেই এই 24 লাখ মানুষের মধ্যে বারো লাখ মানুষ কিন্তু মানব সৃষ্ট কারণেই কর্মক্ষমতা হারিয়েছে আর এই যে আপনি বলেন সাতষট্টি দিন এই সাতষট্টি দিনে প্রায় আমার মনে হয় দুইশোর কাছের লোকজন হয়ে গেছে সবাই তো আর হসপিটাল পর্যন্ত যেতে হয়নি কিন্তু তারা আক্রান্ত হয়েছে কোনো না কোনোভাবেই এই নাশকতা সহিংসতা দরুন পেট্রোল বোমা বলেন ককটেল বলেন বা বাস থেকে লাভ দিয়ে নামতে যে ইত্যাদি এবং এই জনগোষ্ঠীর হচ্ছে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায় যেমন একটা ঘটনা আমি দেখছিলাম আমার মনে একটি না দুই তিনটি হবে যে ট্রাক চালকরা যখন লাভ দিয়ে ট্রাক থেকে নেমে যাচ্ছে তখনও ট্রাকটিকে তারা বলেছে যে না তুমি ওই বসে থাকো ওই অবস্থায় তাকে পুরানো বা সে হয়তো ঘুমিয়ে আছে হরতাল সে যাবে না কোথাও একটি হেল্পার তার কোনো থাকার জায়গা না আমরা দেখেছি একটি পনেরো বছরের ছেলে আহ যে কিনা একমাত্র কর্মক্ষম মানুষ ছিলেন ওই পরিবারটিতে তাকে পুড়িয়ে মারা হয়েছে তো ইত্যাদি কারণে আমরা দেখছি যে পুরানো হচ্ছে এবং যে বিষয়টি বলা আপনাকে জয়দেবপুরের একটি ঘটনা বলি সিএনজি এর উপরে পেট্রোল পাম্প মারা হয়েছে সিএনজি চালক বেরিয়ে আসছে তাকে প্রায় 15 গজ ধরে এনে আবার ওটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আগুন ধরানো হয়েছে হ্যাঁ সেটা আসলে আজকে নাসিনা পাচ্ছেন আমাদের সাথে উনি এই মনস্তাত্ত্বিক কারণগুলো বলবেন যে কেন মানুষ এরকম করতে পারে কারণ আমরা মনে হয় যে 71 সালেও আমরা এই ঘটনা দেখেছি যে হ্যাঁ তখন একটা ইস্যু ছিল যে আমরা দেশ স্বাধীন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে চাই একটি মতাদর্শ আমরা আমরা যুদ্ধ করেছি আর যারা আমাদের অপোনেন্ট ছিলেন তারা ভিন্ন দেশ থেকে এসেছিলেন তাদেরকে অনেক কথা বলে এখানে পাঠানো হয়েছে এবং তখন আমরা দেখেছি যে লাইন ধরে ব্রাশ ফায়ার করা ইত্যাদি তাহলে আমরা এখন যে অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কি একাত্তরের কিছুটা পুনরাবৃত্তি মনে হচ্ছে আপনি জানেন যে মানে নির্বাচনের আগেই দুই হাজার তেরো থেকেই কিন্তু এই ধরনের সহিংসতা দেখেছি গাছ নিধন করা আমি তো আমরা স্বাধীন বাংলাদেশে গাছ নিধন করা এবং আমি নিজে যদি না যেতাম সব এলাকায় আমি বুঝলাম না যে কত তাড়াতাড়ি একটি গাছ কেটে ফেলতেছে আমি নিজে অবশ্য আমার উচ্চতর ডিগ্রি আছে আমার উচ্চতর ডিগ্রি হচ্ছে আপনার সামাজিক বনায়নের উপরে তো সেজন্য আমি বুঝলাম যে এটা খুবই সুক্ষ্ম একটি মেশিন না হলে এত দ্রুত গাছ কাটতে পারে না এখন আপনি যেটা প্রশ্নটা করেছেন যে এই যে মানুষজন এদের মধ্যে কিন্তু আমাদের নানা নানা ধর্মবল্মী মানুষ আছে তাদের কথা খুব কম আসছে গণমাধ্যমে তারাও কিন্তু অন্যভাবে তাদেরকে সংখ্যায় ফেলা হচ্ছে এই মানুষগুলোর আপনি আমি বলবো যে যারা পঙ্গুত বরণ করছে কালকে আমি বার্ন ইউনিটের যিনি ডক্টর শামতলা তার একটি ইন্টারভিউ দেখছিলাম উনি বলেছেন যে হয়তো আমি কিছুটা সারিয়ে মানুষগুলোকে পাঠাতে পারবো কিন্তু তাদের যে মানসিক অবস্থা এটা থেকে তারা বের হতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যে পঙ্গুত্ব বরণ করে কালকে কতগুলো মানুষের ইন্টারভিউ এসছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় তারা কিন্তু বাড়ি ফিরে গেছে তাদের জীবিকা নির্বাহের পথটি সম্পূর্ণ বন্ধ আমি জানি না এদের প্রতি কে দৃষ্টি দিবে সরকার এখন ঘরে ঘরে যে তাদেরকে খুঁজে বের করে আমার মনে হয় তাদেরকে সাহায্য করা উচিত কেননা তারা সম্পূর্ণভাবে পরিবারটা বসে গেছে স্কুলে তাদের কাছে যেতে পারছে না তৃতীয় আপনি দেখবেন যে পনেরো লাখ বাচ্চা পরীক্ষা দিচ্ছে এবং এই বাচ্চারা কিন্তু আমাদের দেশের হিউম্যান রিসোর্স আমরা তারা আমরা সবাই চাই আমরা এখানে দুজন শিক্ষক আজকে উপস্থিত ডাক্তার সাহেব আছেন আমরা সবাই এখানে যারা আছি সবারই ঘরের সন্তান আছে আমরা সবাই চাই যে আমাদের কর্মক্ষম একটি জনসংখ্যা তৈরি হোক আর এই 15 লাখ বাচ্চা পরীক্ষা দিচ্ছে তীব্র একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে। গতকাল কিছু পিতামাতা ইন্টারভিউ দিয়েছেন যে আমরা জায়গাদের খাতাটা যেন রিল্যাক্সড ওয়েতে দেখা হয়। আমি আবার এই দাবি মানতে রাজি না। তাহলে আমি কি ধরনের বাচ্চা পাবো আমার আলটিমেটলি আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে। এমনিতে আমরা জানি যে পড়াশোনার কোয়ালিটি আগের মতো নাই। এরপর যদি এ ধরনের কারণ সৃষ্টি করে আমরা যদি দাবি করি। হ্যাঁ তাদের দাবিটাও কিন্তু খুব একটা অযৌক্তিক না। তারা খুবই মানে টার্মিনাল সিচুয়েশনে তো এইভাবে তো আপনার একটা দেশের অর্থনৈতিক খাতে তো অনেক ক্ষতি হচ্ছে পরিবহন বলেন ক্ষুদ্র বিক্রেতা যারা কালকে আমি দেখেছি যে খাতুনগঞ্জে আপনার পাইকারি বিক্রেতা আছেন যারা চট্টগ্রামের তারা কিন্তু গতকাল যে বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের পরে তারা খুশি হতে পারেননি কেন সেখানে তারা ভীষণ বড় একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা আসবো কিন্তু আপনার কাছে আপনার আমার জিজ্ঞাসাটা সেটা হলো এই যে সহিংসতা এই যে সহিংস মানসিকতা এবং একই সাথে মানুষের যে ক্ষতি পুড়ে যাওয়া তাদের পরীক্ষা দিতে না পারা তাদের স্থাপনা পুড়ে যাওয়া তাদের বাড়িঘর পুড়ে যাওয়া তাদের সম্পদ পুড়ে যাওয়া একই সাথে তারা পুড়ে যাওয়া তার দীর্ঘমেয়াদী সমাজে প্রভাবটা কি মনে হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী সমাজে যে প্রভাবটা হবে যে আমরা একটা উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্কের মধ্যে চলে যাচ্ছি আর যদি এটা একটা সংস্কৃতি হয়ে যায় যে ধরেন আমি আপনার সাথে কোনো কিছু দাবি দাওয়া করে আপনাকে আমি মানে চলাতে পারছি না তাহলে আমার পথটি হবে এটি যে আপনাকে আমার পেট্রোল বোমা ছুটতে হবে বা আপনার জীবন নাশ করতে হবে বা আপনাকে পঙ্গু বানিয়ে দিতে হবে এটা একটা প্যাথোলজিক্যাল সোসাইটি তৈরি করবে আমার কাছে তাই মনে হয় ভাবে আপনি বলছেন একটা আপনার কাছে ফিরবো কিন্তু আমরা একটু যেতে চাই ডক্টর নাসি মনোবিজ্ঞানী আপনার কাছে যারা এই কাজগুলো করছে মানুষকে পুরিয়ে মারছে যারা ট্রাক চালক ট্রাক থেকে বেরিয়ে চলে গেলেন তাকে আবার ধরে এনে ট্রাকের ভিতরে পুরে দিয়ে আগুন দিয়ে দেওয়া সিএনজি চালক তাকে দূর থেকে ধরে এনে আবার তার তাকে পুরিয়ে দেওয়া শঙ্কর ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে যে একটি সিএনজি চালক সে তার গ্যারেজের ভিতরে শুয়েছিল তার উপরে পেট্রোল বোমা মারা রাজনীতির এই সহিংস রূপ রাজনীতিকে কোথায় নিয়ে যাবে মানুষের মধ্যে সাধারণ মানুষের মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কাছে কি মনে হয় আমি একটু পিছন থেকে এটার মূল্যায়ন করব। হ্যাঁ একাত্তর দেখেছি আমরা একাত্তরের সময়ে বেশ বড়ই ছিলাম ক্লাস নাইন টেনে পড়তাম তো তখনকার হিংস্রতা যেরকম ছিল যে ঘর থেকে ধরে বের বের করে নিয়ে এসেই তো হত্যা করা হয়েছে এক্স্যাক্টলি সেইম সিনারিওটা আমরা দুই হাজার কিছুটা দেখেছি ইয়ের হ্যাঁ একই কায়দায় এই আগুন লাগানো মেরে ফেলা এবং এখন এই জঙ্গিবাদটা আমি জঙ্গিবাদ অবশ্যই বলবো যে ওটা আস্তে আস্তে ট্রান্সফর্ম করেছে টুয়ার্ডস জঙ্গিবাদ জঙ্গিবাদটা একদম চূড়ান্ত আকার ধারণ করেছে হ্যাঁ তো এটার ফল মনস্তাত্ত্বিকভাবে ভীষণ একটা হলো যে যারা এরকমভাবে আহত হচ্ছে তাদের ক্ষতিটা কিন্তু শর্ট টার্ম না অনেক দীর্ঘমেয়াদী মানসিক কিংবা শারীরিক দুটোই আমি বলবো যে শারীরিক একটা হলো যে চিকিৎসা করা যাচ্ছে কিন্তু মানসিকভাবে ওদের এখনো বার্নি ইউনিটে কোনো মনোবিজ্ঞানী কিংবা কাউকে রাখা হয়নি যাদেরকে দিয়ে ওদের মনের ভেতরের একটা ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন এইগুলোর মধ্যে ওইগুলো করাবার জন্যে আমি এই অবস্থায় আমি পুড়ে গেলাম প্রথমে আসবে আমার ভীতি ভীতি যে আমি কি অবস্থায় পড়লাম তারপরে আমার এংজাইটি আমার ডিপ্রেশন এবং আমি কি একা হয়ে গেলাম আমার সাথে আর কেউ থাকবে না আমার বাচ্চাটা যখন আমাকে দেখতে আসছে ভয়ে চিৎকার করে উঠছে এটা আমার বাবা না তখন আমার ভেতরে যে একটা সাইকোলজিক্যাল শূন্যতার সৃষ্টি হবে সেই অবস্থাটা মোটেও কাটানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত ওকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হবে আচ্ছা তারপরে আস্তে 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 আসছে সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে হয়তো এমনভাবে পড়েছে হাত তো আমরা দেখি তো ব্যান্ডেজ করা সব শরীর ব্যান্ডেজ করা তাকে অন্য একটা মানুষ পরিচর্যা করছে তার ভিতরে সব সময় একটা গিল ফিলিংস থাকছে আমাকে অন্যের উপর নির্ভর করে থাকতে হচ্ছে আমাকে কে দেখবে সারা জীবন আমাকে তো সারা জীবন কেউ এরকম ভাবে দেখবে না এবং ওই যে সাধেকা যেটা বলল যে প্রান্তিক অবস্থার মানুষ ম্যাক্সিমাম আমরা দেখব ম্যাক্সিমাম কি আমি 99.9% খুবই সাধারণ মানুষ হ্যাঁ একদম সাধারণ মানুষ এই সাধারণ মানুষের এত লম্বা চিকিৎসার কোনো আর্থিক ক্ষমতা নেই ক্ষমতা নাই কারণ ফিজিক্যালি মেন্টালি ওদের অনেক লম্বা পথ যেতে হবে এই চিকিৎসার এবং যখন ওরা মনে করছে যে আমরা এতগুলো সময় চিকিৎসা নিতে পারবো না তখন যে তাদের মধ্যে একটা ডিপ্রেশন সৃষ্টি হবে এই ডিপ্রেশনটা তাকে প্রচণ্ড অসহায়তের মধ্যে নিয়ে যাবে আর বাচ্চাদের কথা যেটা আমরা বললাম যে বাচ্চারা তো শুক্র শনি মানে ছুটির দিন হই চই চই করে আমরা থাকি আমরা দেখি মাঠ ভর্তি মানে শুক্র শনি হ্যাঁ বাচ্চারা খেলে বেড়াচ্ছে এখন ওদের মধ্যে ওরা খেলে ঠিকই শুক্র শনি স্কুলে যায় ঠিকই কিন্তু উইকডেজ এ কেউ মাঠে আসে না বিগ ডিজি কেউ মাঠে আসেন মনে হয় যে ওদের বাবা মারা ধরে ধরে পড়ান অবশ্যই পড়াতে হবে হ্যাঁ কারণ ওনারাও তো দিক ভ্রষ্ট যে আমরা কি করব বাচ্চাদের নিয়ে মার উপরে বাবার উপরে একটা সাইকোলজিক্যাল প্রেশার বাচ্চাদের উপরে একটা সাইকোলজিক্যাল প্রেশার আমার নাতি চার বছর ও মাকে বলে মা আমি স্কুলে যাই না কেন আমাকে কি স্কুলে আর যেতে দিবে না তার মানে ওর চার বছরের বাচ্চার মধ্যে একটা ইনসিকিউর ফিলিংস যে ওকে মাকে জিজ্ঞেস করছে মা আমি কি আর স্কুলে যাব না আমাকে কেন স্কুলে তুমি নিয়ে যাচ্ছ না এই যে একটা ইনসিকিউর জাতি হিসাবে আমরা আস্তে আস্তে প্রসিড করছি সামনের দিকে হ্যাঁ এটার একটা অনেক বড় লং টার্ম একটা এফেক্ট আছে অনেক বড় একটা এফেক্ট আছে যেটা কিনা আমাদের একটা সুস্থ জাতি হিসাবে তৈরি করতে পারছে না এবং এই জঙ্গিবাদ আমি জঙ্গিবাদ বারে বারে বলবো আমি জঙ্গিবাদ কারণ একাত্তর আমরা দেখেছি একাত্তরের স্টাইলটা ছিল ডিফারেন্ট এবং ওইভাবেই কিন্তু আমাদের পুরো জাতিসত্ত্বাকে নষ্ট করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এবং এই জঙ্গিবাদ যদি আমরা অচিরেই থামাতে না পারি আমরা জানি না আমরা কোন পথে চলে যাব ধন্যবাদ আপা আমাদের সাথে একজন সাংবাদিক আছেন রাজনৈতিক কর্মী আছেন কিন্তু একজন চিকিৎসক তাকেই আগে আমি ফ্লোর দিতে চাই আপনি বার্ন ইউনিটে গেছেন দেখেছেন চিকিৎসার সাথে জড়িত আছেন আপা যে কথাগুলি বলল যে এই মানুষগুলোর মানসিক পীড়ন তার স্বজনরা সেখানে আছে এবং তারা তো সব হারিয়েছে আসলে এবং সব হারানো মানুষের আসলে আর কোনো বিষণ্নতাও যেন নেই বিষণ্ন হতে পারছে না তারা কি দেখেছেন আপনি আসলে ধন্যবাদ বার্ন ইউনিটের যে অবস্থা এটা শুধু তো ঢাকা শহরে না অবস্থা চলছে আমি পিছন দিয়ে আপার মতো প্রথমে যে স্ট্র্যাটেজি ছিল যারা এই কাজগুলো করছেন তাদের ছিল যে সিম্পল বোমা দিয়ে মানুষকে বিরত করা অথবা আন্দোলনে অংশগ্রহণ করানো তালে আতঙ্কিত করা কিন্তু তারপরে কিন্তু তারা স্টাইল টি তারা এরপরে গেলেন আপনার পেট্রোল বোমাতে দেখলেন যে ওই প্রস্ত্রটা প্রয়োগ করে কাজ হচ্ছে না এবং তারা এই কাজটি কেন করছেন সমাজ এবং মানুষকে আতঙ্কিত করার জন্য সেটা আপনাকে বুঝতে হবে যেহেতু পেট্রোল বোমা একটি সহজ তৈরি করা সহজ এবং এটা দিয়ে বিভৎসতা তৈরি করা আরও বেশি স্মৃতিটা বড় হয় প্রথমে তারা বোমা দিয়ে চেষ্টা করেছে উচ্চ শক্তির কিন্তু তারপরে তারা গেছে এটাতে এবং আপনি যদি একটু পিছনে ফিরে যান যে হিরোসীমা নাগাসাকিতে যখন বোম্বিং হয় তারপরে একটা স্টাডি হয়েছিল যে তাদের মানসিক অবস্থাটা কি সেখানে দেখা গেছে হানড্রেড পার্সেন্ট আপনার পুরুষ তারা মানসিক বৈকল্যের শিকার হয়েছে এবং নাইনটি মহিলা মহিলাদের ধরা হয় যে তাদের স্ট্রেস সহ্য করার ক্ষমতা পুরুষের চাইতে বেশি এই কারণে দেখা গেছে যে এক বছর পরে স্টাডি করে দেখা গেছে তখনও তাদের মানসিক অবস্থাটা পুরো স্বাভাবিক হয়নি বার্ন ইউনিটে যে চিকিৎসা চলছে বা বার্নের চিকিৎসার জন্য অবশ্যই আমি বলবো যে অতি সত্তর একজন বা দুইজন মনোবিজ্ঞানীকে ওখানে প্লেস করা উচিত বার্নের পেশেন্টদের কাউন্সেলিং এবং কনসালটেশনের জন্য রিহ্যাব এবং আদার আদা যে প্রক্রিয়া আছে সেটি সরকার যথাভাবে যথাযথভাবেই করছেন মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে টেক কেয়ার করছেন তাদের রিহ্যাবিলিটেশনের জন্য আর্থিক সহযোগিতা করছেন চিকিৎসার জন্য যা যা দরকার সব কিছু উনি দিচ্ছেন যেহেতু আমি এই প্রক্রিয়ার সাথে আমরাও জড়িত কাজে আমরা বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করি এখন আপনি সামাজিক ক্ষেত্রে যে প্রভাব সেটা কিন্তু বহু সুদূর প্রসারী প্রভাব আপনার আমার ছেলে যে পরীক্ষা দিচ্ছে এবার আজকেও তার পরীক্ষা আছে এসএসসি পরীক্ষা তো সে বলতেছে কালকে রাতে বাবা প্যাট্রোল বোমার ইংরেজিকেই তা আমি তো ঠিক খেয়াল করতে পারি নাই বলে মলোটপ ইট ইস এ ভেরি ইজি ডিভাইস টু মেক অ্যান্ড টু থ্রো সে নেটে দেখছে না কোথা থেকে দেখছে এবং সে যে আপা যে কথাগুলো বললেন যে তারা খেলতে যেতে পারে না ঠিক মতো তাদের পড়াশোনা করতে পারছে না এইসব বিভিন্ন কারণে শিশুদের মধ্যে এই যে ব্যাপক সংখ্যক শিশুর মধ্যে দেশের এক ধরনের মানসিক বৈকল্য দেখা দিতে পারে কিন্তু কারণ তারা যখন বিভৎস দৃশ্যগুলো দেখে হয়তো টিভিতে আপনারা দেখান না কিন্তু পত্রিকায় আসে বিভিন্নভাবে মিডিয়া আজকাল খুবই ওপেন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখে এবং এর ফলে কিন্তু এই শিশুদের মধ্যে সমগ্র জাতির মধ্যে এক ধরনের আপনার স্ট্রেস তৈরি হতে পারে এর তো অর্থনৈতিক প্রভাব আছে সামাজিক প্রভাব আছে কিন্তু সবচেয়ে ক্ষতিকর যে দিকটি কোনো এই ধরনের বার্নে ইঞ্জুরি হওয়ার বা পড়ার সেটা হলো এস্কার ইন দ্য ফেস স্কার ইন দ্য মাইন্ড মানুষের যখন মুখে একটি সামান্য দাগ হয় তখন কিন্তু মনে একটি গভীর রেখাপাত করে ঠিক একইভাবে তার যখন সমস্ত শরীর পুড়ে যায় বা একটি অংশ পুড়ে যায় সে সে যেমন কর্মক্ষমতা হারায় ঠিক সেরকম তার যে এপিয়ারেন্সটি সেটাকে বলা হয় ড্রোটাস্ক অ্যাপিয়ারেন্স অর্থাৎ একটি বিভস্র চেহারা নেয় যেটা অন্যরা যেমন ইউনিট একটি বাচ্চা তার মাকে বলছে একে আমার বাবা মানে ইজ যে এটা তার বাবা কিনা না সেরকম বাবাকে দেখে নেই তো কখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে বার্নে পোড়া বা পেট্রোল বোমা দিয়ে যে সংস্কৃতি চালু হয়েছে যেটি অতীতে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছিল না এটি হচ্ছে আপনি দেখছেন যে আইসিস তার একজন পাইলটকে কে তারা কিন্তু পুরিয়ে মেরেছে জাপান একটা লিটো আপনার কাছেই ফিরবো কিন্তু আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শক আপনারা দেখছেন একাত্তর গোল টেবিল একটা ছোট্ট বিরতি নিব ফিরে আসছি সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত একাত্তর গোল টেবিলে আমাদের আজকের বিষয় সহিংস আন্দোলন সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব আমরা আবার আলোচনায় ডাকবো আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর আপনার নিজের একটি সন্তান আছে যে স্কুলে যায় এবং তার স্কুলে যাওয়া বন্ধ আপনার নিজের কর্মক্ষেত্র আছে আপনি প্রতিদিন শঙ্কা নিয়ে কর্মক্ষেত্রে যান এবং আপনার পরিবার একটা আশঙ্কায় থাকে যে আপনি কখন ফিরবেন ঠিক মতো ফিরবেন কি না এই বাস্তবতায় গতকাল আমরা দেখলাম তিপ্পান্ন দিন পর বেগম খালেদা জিয়া বিশদলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলন করেছেন যদিও এটি সংবাদ সম্মেলন ছিল কিনা আমার আর আপনার যে একাডেমিক শিক্ষা তা সেটা বলে না কারণ তিনি কোনো প্রশ্নের জবাব দেননি তিনি বলেছেন কয়েকটি কথা যে এটি একটি সাময়িক অসুবিধা এবং বলেছেন সামান্য ক্ষতি আপনার কাছে কি তাই মনে হয় এটি সামান্য ক্ষতি তিনি বলেছেন আন্দোলন চলবে তার ভাষা এটি কি ধরনের আন্দোলন এবং বলেছেন জনগণ তার সাথে আছে এবং তিনি বলেছেন যে শিক্ষার যে ক্ষতি তা তিনি ক্ষমতায় আসলে পুষিয়ে দেবেন যদি আলোচনা করেন অনেকগুলো বিষয় তো কালকে জনসভা দিয়ে কালকে আপনার আমি মধ্যে খেলে একটা কথা অন্য মানে সামান্য ক্ষতিটা ধরে একটা কথা বলি রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল সামান্য সামান্য ক্ষতি ওটার সাথে এটা ম্যাচ করলে আমরা বুঝতে পারবো যে কত সামান্য ক্ষতি হতে পারে একাডেমিক দৃষ্টিকোণ থেকে যেটা বলেন এটা তো কোনোভাবেই প্রেস কনফারেন্স না কিন্তু বরাবরই উনি কিন্তু নতুন না বরাবরই এটা করে আসছেন করে আমার মনে হয় যে উনি উনি এর এর প্রেক্ষিতে কি বলবেন সাংবাদিকরা যদি করে যে অনেক ছিল যেগুলো উনি করে আসছেন দীর্ঘদিন থেকে আপনি খেয়াল করে দেখেন আহ উনি ইলেকশনের পরে কিন্তু বেগম জিয়া সারা দেশে কিন্তু একটা জনসভা করছিলেন ভালো একটা ক্যাম্পেইন করছিলেন কিন্তু এবং এক একটা জনসভায় এত লোক হচ্ছিল অকল্পনীয় এবং খুবই ভালোভাবে কিন্তু আগত ছিল কিন্তু শেষ দিকে এসে বঙ্গবন্ধুকে নিয়ে একটা কটুক্তি করলেন ওনার ছেলে রাজাকার বঙ্গবন্ধু রাজাকার এই জাতীয় সেটা নিয়ে আবার পাল্টা পাল্টি হলো গাজীপুরে সে গাজীপুরটা বন্ধ হলো আর পাঁচ তারিখ ঢাকায় যে নির্ধারিত ছিল সেটা বন্ধ হলো ঢাকার একটা জনসভা বন্ধ ওরা বলছে ইন্টেলিজেন্সের সূত্র থেকে তাদের এই সেই যা ওদের ওদের তথ্য অনুযায়ী তারা সরকার সেটা বলছে আপনি এতদিন ধরে করে আসছেন এবং যে জনসমর্থন আপনি পারছেন আমার দৃষ্টিতে বলে আমার আমার ধারণায় বলে অ্যাসেসমেন্ট বলে তিন বছর লাগতো না এই সরকারকে উনি যদি চাইতেন যে আমি উৎখাত করবো জনসমর্থন নিয়ে কিন্তু সেই জায়গায় এসে উনি কি করছেন উনি পাঁচ তারিখে একটা জনসভা বন্ধ করেছেন তাই একটা জঙ্গিবাদের দিকে চলে গেলেন এটা কমপ্লিট জঙ্গিবাদ এটা জঙ্গিবাদ ছাড়া তার কিছুই না আপনার সঙ্গে আপনার লোকজন রাস্তায় নাই আপনি নিজে রাস্তায় নাই আপনি নিজে কথা বলেন না আপনি সিক্সটি সেভেন ডেজ পরে এসে আপনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তাও কথা বলছেন না আপনি চলে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে জনসমর্থন আপনার পেছনে আছে কিন্তু জনসমর্থন কোথায় আছে কারা এই জনগণ সেটা কেউ দেখছে না সো এবং আপনি পরিসংখ্যান দিচ্ছেন সবচেয়ে সবচেয়ে বড় আশ্চর্যজনক কথা যে যেই অপরাধগুলো উনি করছেন সেগুলো উনি সরকারি দলের উপর চাপিয়ে দিচ্ছেন চাপিয়ে দিচ্ছেন এবং উনি এর আগে যে ইলেকশানে যে পরিসংখ্যান নিলে ইলেকশন কেন হলো এমন তিনশো ওই সেই তিন মাসে তিনশো উনিশজন লোককে হত্যা করেছেন তারা যে ইলেকশানটা এবং সেই ইলেকশানে পাঁচশোর উপর স্কুল ঘর পড়ানো হয়েছে প্রিজাইডিং অফিসারদের মারা হয়েছে তারপরে যে ইলেকশানটা হলো সেটা আপনি এখন সেটা সেই পার্লামেন্ট দিয়ে আপনি আবার কিছু করতে চান ওকে এখন যদি সেটা যদি গণতান্ত্রিক প্রসেসে থাকতো তাহলে সাধারণ মানুষের এই যন্ত্রণা বা আমরা আজকে আপনি যে প্রথম যে ইয়েটা তুললেন আমার ছেলে যে স্কুলে যেতে পারছে না মেয়ে স্কুলে যেতে পারছে আমার ছেলে মেয়ে কেন সারা বাংলাদেশে কেউ যেতে পারছে না এবং তার আজকে শুক্রবার শনিবার তাদেরকে জোর করে স্কুলে পাঠাতে হচ্ছে এবং উপায়ও না স্কুল করতে হ্যাঁ তো সেদিকে উনি যেই যে এই আন্দোলনটাকে নিয়ে যাচ্ছেন তাকে আমি বলবো যে একটা গণহত্যার দিকে। আনসালম গরি আপনার কাছে ফিরছি আমরা একটা সংবাদ বিরতি থেকে ফিরছি দর্শক আপনারা দেখছেন 71 গোলটেবিল আমরা সরাসরি চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে সংবাদে সংবাদ থেকে আমরা আবার ফিরবো আলোচনায় সঙ্গে থাকুন। দর্শক আরেকবার স্বাগত কল টেবিলের সংবাদ ব্রিফিং পর আমরা ফিরে এলাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এর আগে কথা বলছিলেন আনিস আলমগীর আনিস আলমগীর আপনি যেখানে ছিলেন আমরা ক্ষতি নিয়ে যত সবাই আলোচনা করছি আমরা সেটাই বলছিলাম যে ইলেকশনের আগে কিন্তু উনি তিন মাসে 319 জন লোককে হত্যা করেছেন বা তার আন্দোলনে হত্যা হয়েছে 19 সরষ কি বলব আমি আর এখন যে এবার যে যেটা 100 জনকে প্রায় মেরেছেন প্রায় দুই 300 লোক পরা অবস্থায় আছেন চিকিৎসা নিচ্ছে সাড়ে তিনশো লোক তো এগুলো হচ্ছে সামান্য ক্ষতি এই যে এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ল বলে যে আপনি যদি কখনো যুদ্ধে পরাজয়ের দিকে জেনেও আপনি এরকম হত্যা মানুষের উপর করতেই থাকেন তাহলে এটা কিন্তু গণহত্যা পর্যায়ে চলে যায় এদের সাথে তো কোনো ল আছে বলে আমার তো মনে হয় না একের পর এক ঘটনা ঘটতেছে বেগম জিয়ার প্রতি বেগম জিয়ার এত শত শত কর্মীকে নেতাকে জেলে পোড়ানো হচ্ছে কিন্তু ওনার দিকে আঙ্গুল কিন্তু যাচ্ছে না উনার আসল কিন্তু হুকুমদাতা বা যেভাবেই বলি এই রেসপন্সিবিলিটি কিন্তু ওনার উপর পড়ে কিন্তু আমি দেখছি যে সারা দেশে অনেক নিরীহ কর্মীও কিন্তু এই 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 কারণে শিকার হচ্ছে অনেকে তো আছেই অ্যাক্টিভিস্ট আছে যারা এই সমস্ত অপকর্মে জড়িত আছে তারা তো সাজা পাচ্ছেই তো সেই থেকে আমরা বলবো যে গতকালে যে প্রেস কনফারেন্স সেটাতে আমরা যেটা আশা করেছিলাম উনি একটা কল দেবেন যে না এই হত্যা আমি বন্ধ করছি আমরা একটা সুস্থ রাজনীতির দিকে যে যাচ্ছি আলটিমেটাম হয়তো দিবেন হয়তো দেবেন কিন্তু সেটার দিকে কোনোভাবেই গেলেন না কিন্তু যেই কথাগুলো বললেন সেটাতে আমার মনে হচ্ছে যে বেগম জিয়াকে যে একটা মিথ্যা উনি তো নিজে তৈরি করেন না এটা এটা মিথ্যা চারের চারের মধ্যে উনাকে আবদ্ধ করে রাখা হয়েছে এবং যে স্টেটমেন্ট উনার জন্য তৈরি করে দেওয়া হয়েছে প্রতি লাইনে লাইনে মিথ্যা মিথ্যা ছাড়া ওখানে আমি আর কিছু দেখি নাই এবং এরা মনে করে যে বাংলাদেশ বোধ এখনও এটি যে দিকে আছে এই সেই প্রপাগান্ডা ইন্ডিয়া দখল করে ফেলছে 771 ভাবতে হয় এটা হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে হিন্দুর পোলা তারপর শেখ হাসিনা নাতি দাদি এই যে যে সমস্ত আজেবাজে কথা আমরা দীর্ঘদিন ছোট কাল থেকে আমাদেরকে শোনায় আসছে মনে হচ্ছে এই প্রজন্ম মনে হয় যেন এগুলো বিশ্বাস করে এগুলো মনে হয় এরা এরা বিশ্বাস এরা এদের মনে হয় আরকি সেই জন্য এই ধরনের প্রপাগান্ডাতে এরা আছে যে আমরা নিজেরা মেরে অন্যদেরকে বলবো কিন্তু পরিস্থিতি কিন্তু ভিন্ন আজকে একটা মোবাইল আমার হাতে যেমন ওই ওই নেট কিছু একদম আছে তারাও জানে আসলে বাংলাদেশে কি হচ্ছে কারা এগুলো করছে এবং কেন হচ্ছে এগুলো আপনার কাছে কি মনে হয় যে তার মানসিক কোন সমস্যা আছে আমি আমি এটা ডাক্তারাই ভালো বলতে পারবো

ছিল আমাদের জনসমর্থনা জনগণ আমার সাথে আছে আপনি এখনকার খেয়াল করেন যারা পেট্রোল বোমা মারছে তাদেরকে কিন্তু পুলিশ ধরছে না অনেক জায়গায় তাদেরকে কারা ধরছে সাধারণ মানুষ ধরে কিন্তু পিটা দিচ্ছে পুলিশের হাতে তুলে দিচ্ছে গণপিটনী দিচ্ছে এরপরে যদি না হয় একজন নেত্রীর একজন দলের একটা দল এবং একটা নেত্রী দেশের বিরুদ্ধে তো যুদ্ধ প্রধানমন্ত্রী ছিলেন তিনবার প্রধানমন্ত্রী উনি হোক একবার কম দিনের জন্য তো তারা এখন যেটা করছে একটা দল দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে একজন নেত্রী যা করছেন দেশের বিরুদ্ধে একটা জঙ্গিবাদ ডিক্লার করে দিচ্ছেন এবং যেই ঘটনা বলি ঘটছে মানুষের মনোভাব এগুলো তাদের যারা রিড করতে পাচ্ছেন না তাদের বোধ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আসলে ওদের মানসিক সমস্যা মনে হয় নিজের মনস্তত্বে কি ধরনের প্রভাব আপনি পাচ্ছেন এই দীর্ঘ সহিংসতার দীর্ঘ সহিংসতা আমি সবচেয়ে বেশি বেশি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না এবং এরা যে স্কুলে যেতে পারছে না ও একটা ক্রিকেট খেলে ক্রিকেট মাঠে যেতে পারছে না ঘরের মধ্যে বল খেলতেছে এইটা ভাঙছে ওইটা ভাঙছে তো ওর বলছে করবো কি হ্যাঁ এটা ফিরবো আপনার কাছে রাশিক রহমান যেই সহিংসতার কথা আমরা সবাই বললাম আপনিও নিশ্চয় টকশোতে বলেন সবাই বলে কিন্তু এই যে সহিংস রাজনীতির যে ধারাটা আমরা দেখলাম দেলোয়ার হোসেন সাইদির রায়ের পরে এবং একই সাথে পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে এবং গত পাঁচই জানুয়ারি থেকে এ পর্যন্ত আপনি নিজে রাজনীতি করেন আপনার অনেক কর্মী আছে আওয়ামী লীগ কর্মীদের মনস্তত্বে এর কোনো প্রভাব আছে কিনা কারণ আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের গণতান্ত্রিক রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে তারাও কি আপনার কাছে মনে হয় যে সেরকম হয়ে দাঁড়াতে পারে এই এই কাউন্ট মানে এই সহিংসতা দেখে দেখে দ্বিতীয় আরেকটি হলো যে মানুষের পাশে দাঁড়ানো যে সংস্কৃতি আমাদের রাজনীতিবিদদের ছিল যে কোনো দুর্জয় দুর্বিপাকে আমরা দেখি যে সেইটি এখন বন্ধ হয়ে গেছে জনগণ তার সাথে আছে কি নাই কিন্তু পেট্রোল বোমা মেরে আন্দোলন 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 বলা হচ্ছে এই এই ধরনের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দলকে কোথায় নিয়ে যাবে আপনাকে ধন্যবাদ প্রথমত একাত্তর প্রায় আসা হয় আজকে আপনার সাথে সর্বপ্রথম করছি এটা আমার জন্য খুবই আনন্দের আর পাশাপাশি আপনাদের মতো জ্ঞানী গুণী একমপ্লিশ যারা আছেন তাদের সাথে বসে কথা বলতে হচ্ছে আই ফিল অনার্ড আমি নিজেকে সম্মানিত বোধ করি আপনার এই দুটি প্রশ্নই অসম্ভব মনস্তাত্ত্বিক প্রথম কথা এটা বলতে কারণটা হচ্ছে দেখুন মনস্তাত্ত্বিক বা তা কিভাবে উঠবে তা আমাদের কিভাবে প্রকাশিত হবে একটা ব্যাপার আছে কিন্তু সামাজিকভাবে রাজনৈতিকভাবে জাতিগতভাবে আমাদের মনস্তাত্ত্বিক অবস্থার কি প্রকাশ আমরা দেখব সেটা কিন্তু রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলগুলোর উপরই নির্ভর করে বাংলাদেশ আওয়ামী লীগের যে ব্যাপারটা হয়েছে আমাদের সাইকোলজিক্যাল ফ্রেমটা কি আমাদের মনস্তাত্ত্বিক ধ্যান ধারণাটা কি যা আমরা বাঙালি জাতিকে হাজার বছরের লাঞ্ছনা গঞ্চনার যে ইতিহাস অর্থাৎ দাসত্ব কারো অধীন থাকার অন্যের দ্বারা শাসিত হওয়ার যে গঞ্চনা তার থেকে মুক্ত করে আমরা আপন শক্তিতে উদ্ভাসিত হওয়ার যে ভূমিকা সে ভূমিকায় কিন্তু আমরা ছিলাম সুতরাং আওয়ামী লীগের যারা কর্মী আমি একজন কর্মী আমার আরো লক্ষ কোটি কর্মী আছেন প্রত্যেক কর্মীর ভিতরে এই ব্যাপারটা সুদৃঢ়ভাবে তাদের হৃদয়ে নিহিত যা আর কিছুই হোক বাংলাদেশ এবং বাঙালি জাতির ক্রান্তি লগ্নে আমাদের ভিতরে যে লুকায়িত শক্তি সেই শক্তিকে বের করে নিয়ে আসার মধ্য দিয়ে এই দেশের মানুষের সেবায় এই মানুষের এই দেশের মানুষকে রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত এবং এক্ষেত্রে আমাদের মনোবল জিরো এর কারণ হচ্ছে আপনি দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তার এক অঙ্গুলি হৃনে সাতই মার্চে সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা একই সাথে একটু আগে আনিস ভাই যে কথাটা বললেন এবং অন্যান্য সম্মানিত আলোচকরা যেটা বললেন যে আজকের যে নতুন প্রজন্ম ডিউ টু তথ্য প্রযুক্তির অবারিত ধারায় সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করাতে পেরেছেন সেটা হচ্ছে তিনি আর যাই হোক বাংলাদেশের সামগ্রিক স্বার্থের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না এমতো অবস্থায় আমরা তার কর্মী হিসেবে বা এই সরকারের সাথে সম্পৃক্ত থাকার কারণে মনোবলের দিক থেকে আমরা খুব সুদৃঢ় অবস্থানে আছি কারণ আপনি যেহেতু নেতৃত্বের একটা ইম্প্যাক্টের কথা আমার সামনে প্রশ্ন তুললেন আমি সেই জায়গায় একটু আপনাকে বলি ঠিক দেখুন আমি একটা লেখা পড়ছিলাম লেখাটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ কনফ্লিক্ট অন চিলড্রেন আমরা রাজনীতি জন্য করি আমরা রাজনীতি আমাদের জন্য করি ভবিষ্যৎ প্রজন্মের আমাদের স্বজনদের জন্য করি এবং সবচেয়ে বড় কথা যে এই বিশ্বাস যে আদর্শের উপর বিশ্বাস করে আমরা এই জাতি সত্তার উদ্ভব ঘটিয়েছি যে এই রাষ্ট্রটা আমরা পেয়েছি এর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য করি এবং এখানে এই লেখাটিতে একটা খুব মজার কথা বলা হচ্ছে এখানে প্যালেস্টাইনের কিছু তথ্য নেওয়া হয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে যখন একটি এলাকায় বা একটি জনপদে বা একটি দেশে যখন সংঘর্ষ দেখা যায় তখন আমাদের ছেলেমেয়েরা দে গ্রো আপ টু সুন এটা মানে হচ্ছে যে আপনার বাচ্চাটি যত না তাড়াতাড়ি বড় হওয়ার কথা তার থেকে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন প্রান্তিক ভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার ছেলে মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাওয়াতে দোষের কিছু নাই কিন্তু বাস্তবতা কি যদি আপনি স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করেন যদি দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেন বাচ্চাটির ধারণ করার ক্ষমতা চিন্তা করেন ভালো মানুষের কথা চিন্তা করেন তাহলে আপনার যে সন্তান ওনাদের মধ্যে আমারও একটা কন্যা সন্তান আছে তার বয়স চার সে যদি অতি দ্রুত বড় হয়ে যায় যেই বয়সটা তার খেলার কথা যেই বয়সটায় তার জীবনটা রঙিন হওয়ার কথা যেই বয়সটায় এই খেলার সাথে কৌতূহলের যে মিথস্ক্রিয়া এর মধ্য দিয়ে অজানাকে জানার যে একটা অদম্য স্পৃহা তৈরি হওয়ার কথা এটা নষ্ট হয়ে যাবে এবং এখন তাই হচ্ছে প্রত্যেকের কথা কিন্তু এই জিনিসটা ফুটে স্কুলে যেতে পারছে না খেলার মাঠে যেতে পারছে না তার মানে কি আপনি আপনার কিউরিওসিটি আপনি আপনার কৌতূহলকে প্রশ্নপতি করবেন কিভাবে আপনি খেলাধুলা করবেন কোথায় আপনি কি দিন ভিডিও গেম খেলবেন আপনার বন্ধু বান্ধবের সাথে সবার যার প্রান্তিক পর্যায়ে গেম নাই আপনার বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা হবে দেখা হবে খেলাধুলা হবে এই জিনিসটা সম্পূর্ণ বলছে এবং এই আর্টিকেল আরেকটা কথা বলা হচ্ছে যে এই ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে তারা তাদের অজান্তে এডিডি নামক একটি রোগে কিন্তু ভুগছে অ্যাটেনশন ডিসঅর্ডার যেটাকে অর্থাৎ জঙ্গিবাদ কিভাবে তৈরি হয় আপনি যখন একটি বই পড়ছেন এই বইটির এক নাম্বার পৃষ্ঠা থেকে একশো নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যা পড়ছেন আপনি ধারণ করতে পারছেন তারপর আপনি ভিতরে বিশ্লেষণ করছেন যৌক্তিক একটি পরিণতি বা একটি উত্তরে আপনি পৌঁছে যাচ্ছেন যখন আপনি এডিটিতে পৌঁছাচ্ছেন তখন আপনি যাই পড়েন না কেন এক নাম্বার পৃষ্ঠায় কি ছিল আর একশো নাম্বার পৃষ্ঠায় কি ছিল এর যোগ সাধারণ আপনি ঘটাতে পারবেন না অর্থাৎ আপনার ছেলে মেয়ে যখন এডিটিতে এই রোগে আক্রান্ত হয়ে বড় হচ্ছে তখন তাকে জঙ্গিবাদী বা মৌলবাদী বানানোর সবচেয়ে সহজ উপায় এবং বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল এবং জামাতি ইসলামী তারা আজ যে নাশকতা করছে সেই নাশকতার মধ্যে দিয়ে আমাদের অতি দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং আমাদের কিন্তু কারণ যত যেই পরিমাণ মনোবিজ্ঞানী প্রয়োজন চিকিৎসক প্রয়োজন যেই পরিমাণ সোশ্যাল সাইন্সিস্ট প্রয়োজন সেটা কিন্তু বাংলাদেশে নাই এটা বাস্তবতা রিকগনাইজ করি না সামাজিক ভাবে এটা ট্যাবু এবং যখন আমাদের ছেলেমেয়েরা এডিডিতে ভুগবে আপনি চিন্তা করতে পারেন কি হবে আই এম শিওর আনিস ভাইয়ের বাচ্চারা কোনো একটি ভালো স্কুলে পড়ালেখা করেন আবার প্রান্তিক একজন পর্যায়ের যিনি ব্যক্তি তার ছেলে মেয়ে হয়তো সরকারি একটি প্রাথমিক স্কুলে পড়ে দুটি সাজস দেখুন এটি হচ্ছে এভাবে যে ওনার ছেলে মেয়ে খুব ভালো স্কুলে পড়ালেখা করবে স্ট্যান্ডার্ডটা খুব ভালো কিন্তু সে এডিডিতে ভুগবে অর্থাৎ উচ্চ শিক্ষিত মৌলবাদীতে রূপান্তরিত হবে এক আর যিনি প্রান্তিক পর্যায়ে তিনি অত উচ্চমানের লেখাপড়া পাবেন না তিনি যোগ করে দিচ্ছি আমি আপনি উচ্চ পর্যায়ের জঙ্গিবাদ যেটা বলছেন ওগুলো হচ্ছে হিজবুত তাহরির হবে আর নিজ পর্যায়ে যেগুলো বলছেন যেগুলো বলছেন ওগুলো শিবির আরো বেটার সামনে আছে এটা হবে কি তো এই উচ্চমার্গীয় যে জঙ্গিবাদী এবং প্রান্তিক পর্যায়ে যিনি জঙ্গিবাদী আমাদের সন্তান সন্তানরাই তারা দুজনে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে ব্লগে আপনি ফারাবির মতো লেখালেখি দেখবেন আপনার ব্যক্তিগত তথ্য কিভাবে ছিনিয়ে নেওয়া যাবে হ্যাকিং করা যেটাকে বলা হয় সেটা দেখবেন আর মাঠ পর্যায়ে দেখবেন যে আপনি ইউনিভার্সিটি দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে বেরোচ্ছেন ঠিক সেই সময় ওই যে প্রান্তিক পর্যায়ে জঙ্গিবাদ তৈরি হলো সে আপনাকে সিগনেচার কিলিং অর্থাৎ মাসা বা ওটাকে বাংলায় কি বলে চাপাতি দিয়ে মেরে ফেলে দিচ্ছে তার মানে হচ্ছে যে জাতীয়তাবাদী দল যে নাশকতা সৃষ্টি করছেন এটি তারা করছেন এই কারণে যে আগামী দিনে যাতে খুব সহজে সরলীকরণের মধ্য দিয়ে তারা কাউকে বলে দিতে পারে যে আমাদের চিহ্নিত শত্রু এদেরকে দমন করো আজকে ম্যাডাম যে কথাটা বললেন উনি যথার্থই ঠিক বলছেন এটা উনিশশো একাত্তর সালেরই আবার রিপিটেশন অর্থাৎ আজ শত্রু হচ্ছে বাংলাদেশের সাধারণ জনতা এবং স্বাধীনতার সপক্ষের যে শক্তি একটু আগে কিন্তু বললেন যে পাঁচই জানুয়ারি দুই হাজার সালের নির্বাচনের আগে তিনশোরও বেশি মানুষ প্রাণ আপনি আমার আই ক্যান এসো ইউ এই তিনশো বিশ জনের ভিতরে এইটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কোনোরকম কোনো রাজনীতির সাথে যোগ নেই তার ভিতরে একটি বৃহৎ অংশ আবার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতেরো জন জি আর এবার যে একশো জন এর পুরোটি একশোর মধ্যে একশো তো ভাগ সম্পূর্ণভাবে সাধারণ মানুষ যাদের রাজনীতি এবং সবচেয়ে মজার বিষয়ে দেখেন আমি জানি আমার কথাগুলো খুব বেশি পলিটিক্যাল হয়ে যাচ্ছে কিনা কিন্তু আমি একটা বিশ্বাস থেকে কথা বলি রাজনীতি যারা করেন তার ভিতরে পাঁচ প্রকার ভেদ আছে আমি আর যাই হোক আমি কনফর্মিস্ট না অর্থাৎ আমাকে যা বলা হবে আমি রোবটের মতো তাই করব তা কিন্তু না আই উড লাইক টু বি এন প্র্যাগমেটিক

উনি কিন্তু সেটা বলছেন উনি বলছেন জনগণের ভিতরে জাগরণ সৃষ্টি করা হোক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে যে নাশকতা ঠিক নয় সন্ত্রাস ঠিক নয় থামাতে হবে জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে নাশকতার যে ক্রিমিনাল অংশটি সেটি তিনি তার সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিন্তু দমন করছেন আপনি দেখবেন সুশীল সমাজের অনেকে বারবার বলে সেনাবাহিনী কেন মোতায়েন করা হচ্ছে না সেনাবাহিনী মোতায়েন করলে নাশকতা নেমে যাবে আমি এই জায়গায় একটা অ্যাড করতে চাই এখানেই জননেত্রী শেখ হাসিনার গ্রেটনেস তার দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিষয়ক যে সমস্যা তিনি সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের আইন শৃঙ্খলা মানে পুলিশ বিজিবি দিয়ে দমন করছেন দমন হবে আমাদের এই ক্ষেত্রে মনস্তাত্ত্বিকভাবে একটা পরিবর্তন আনতে হবে কখনোই আশা করা যায় না এই ধরনের সন্ত্রাস এবং নাশকতা সাত দিনে বা আট দিনে বা দশ দিনে শেষ হবে ইনফ্যাক্ট আমি একটা ছোট একটা উদাহরণ দিই আমি প্রায়ই বিভিন্ন জায়গায় দিই আইরিশ রিপাবলিকান আর্মি যারা ইংল্যান্ডে দীর্ঘ বিশ বছর ধরে নাশকতা করেছে এবং তাদের রাজনৈতিক মুখপাত্র ছিল এবং তাদের নেতার নাম ছিল আগে উপদেষ্টাও ছিলেন ওনার সাথে আমি একটা টক গিয়েছিলাম উনি বললেন যে বিএনপির সাথে সিনফেনের এর যোগ সাজস নেই এর কারণ হচ্ছে সিনফেন এবং আইরিশ রিপাবলিকান আর্মি স্বাধীনতার জন্য আন্দোলন করছিল আর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি আমি শুধু এই জায়গায় বলতে চাই স্বাধীনতার আন্দোলন গণতন্ত্রের আন্দোলন আপনি সরল সমীকরণ যদি করেন গণিত শাস্ত্রে কমন নেন তাহলে আন্দোলনটা কমন হয়ে যাবে প্রশ্ন হচ্ছে ওখানে যে যে কোনো জিনিস নিয়ে আপনি আন্দোলন করেন সেখানে জনসম্পৃক্ততা যদি না থাকে মানুষের মনকে যদি আপনি জয় না করতে পারেন আবারও মনস্তাত্ত্বিক স্টেট এবং আপনি যদি নাশকতাকে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা করে নিতে পারবেন এবং আপনি নিশ্চিহ্ন হবেন তবে

যেটা তার সংবাদ সম্মেলন ছিল না তখনই জনসম্পৃক্ততা কিন্তু হবে না আর তার থেকে বড় কথা আমি একটা খুবই ইম্পর্টেন্ট জায়গায় যেতে চাই এটা আমাদের ছেলে মেয়েদের জন্য এক্সট্রিমলি রিলিভেন্ট আই হোপ আমাদের জন্য শেষ কথা বলতে হবে ব্রেক নিব জি দীর্ঘ 43 বছর পরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে সাথে নিয়ে এই যে কালচার অফ ইমপিউনিটি বিচারহীনতার যে সংস্কৃতি সেটাকে দূর করার চেষ্টা করছেন অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হয়েছে জাতীয় চার নেতার বিচার প্রক্রিয়া চলছে যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আজকে যারা পেট্রোল বোমা মারছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গতকালকে প্রেস ব্রিফিং এ কি একবার বলেছেন প্রেসম্যান বলেছেন যে এদের কি শাস্তি হবে বা ওনার পজিশনটা কি অর্থাৎ তিনি নতুন প্রজন্মকে দেখাতে চাচ্ছেন যে ক্ষমতার লিপসা চরিতার্থ করার জন্য নিজ স্বার্থে

গাড়িতে বলবো রেজা ভাই আপনি আমার কথা শুনবেন না মানে হুম 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 ধন্যবাদ রাশিক রহমান আমাদের একটা বিরতি নিতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন গোল টিবিল একটা ছোট্ট বিরতি নেব ফিরে আসবো সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত গোল টেবিলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা কথা বলছি সহিংস আন্দোলনের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে ডক্টর সাদেকাহালিম আপনার কাছে আবার আসছি যে কেউ কেউ বলছেন যে শিক্ষার যে ক্ষতিটা হয়েছে সেটা বাংলাদেশের এই যে এবার যেটা হলো সেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হবে এবং শিক্ষা ব্যবস্থা কতগুলো ফ্রেমের মধ্যে থাকে সেটা একটা হলো যে এটাকে সময় মতো শেষ করতে হয় সময় কর্মজীবনে প্রবেশ করা সব কিছুই কিন্তু একটা হোচট খাওয়ার জায়গায় চলে গেছে পরীক্ষা ঠিক মতো না হলে সবকিছু রেজাল্ট দিয়ে দিতে হবে আরেকটা বড় ক্ষতি সেটা হচ্ছে যে পরীক্ষার্থীরা কী ধরনের কীভাবে পুষিয়ে নেবে জানে না সেটা হলো সবাই আপনারা আলোচনা করেছেন একটা মানসিক বিরণের মধ্যে পড়ে গেছে তার রুটিন এলোমেলো হয়ে যাচ্ছে তার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে যে শুক্রবারে তার বাসায় থাকার কথা সেদিন সে বাইরে যাচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড তাদের শিক্ষা জীবনকে একেবারে বিপর্যস্ত করে ফেলবে এটা তারা হয়তো কোনোদিন ভাবেনি কারণ এই রাজনীতিবিদরাও তো তাদের অভিভাবক তাদের সন্তানরাও তো লেখাপড়া করে ঠিক এই জায়গাটা থেকে আমরা নানা প্রতিক্রিয়া বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রতি তারা খুব বিদ্বেষ ঘৃণা ছোটো ছোটো ছেলেমেয়েরা শিক্ষার্থীরা রাজনীতির প্রতি একটা ঘৃণা তৈরি করছে আপনার কাছে কি মনে হয় যে এবং একটা হিসাব আপনাকে দেই যে গত ছয় বছরে বাংলাদেশে ড্রপ আউট টোয়েন্টি পার্সেন্ট ড্রপ করে গেছিলো আমরা ইম্প্রুভ করেছিলাম যে স্কুলে যাওয়াটা বেড়েছিল টোয়েন্টি পার্সেন্ট ড্রপ আউট আমরা কমাতে পেরেছিলাম ধারণা করেছে করা হচ্ছে যে এইটার কারণে থার্টি পার্সেন্ট ড্রপ আউট বাড়বে নতুন একটা হিসাব দিয়ে হয়েছে ঠিক আপনার কাছে কি মনে হয় যে একাত্তরের কথাটা এসেছে একাত্তরে বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে হত্যা করেছিল জাতিকে মেধাশূন্য করার জন্য আবার কি আমরা সেদিকে চলে যাচ্ছি একটা সামাজিক মূল্যবোধহীন সমাজ কি আমরা দেখতে পাচ্ছি সমাজের দিকে এগিয়ে যাচ্ছি আসলে আশঙ্কাটা রয়েই যাচ্ছে আমি এইভাবে বলি যে কালকে যখন উনি প্রেস কনফারেন্স যদি আপনারা বলেছেন অংশগ্রহণমূলক ছিল না সাংবাদিকরা নিশ্চয়ই প্রশ্নটি তুলতেন শিক্ষা সংক্রান্ত প্রশ্নটি আসতো নিশ্চয়ই বেগম জিয়ার প্রতি কিন্তু এটা উনি সুকৌশলে এড়িয়ে গেছেন এবং উনি বলেছেন যে পুষিয়ে দিবেন যারা এই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদেরকে উনি আহ্বান করেছেন তার ওনার সাথে জনসমর্থন দেওয়ার জন্য এটা এসএসসি যেটা সেটা হচ্ছে প্রথম একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হ্যাঁ না আমি সেটা দিয়ে শুরু করি যে এসএসসি হচ্ছে যে স্কুল জীবনের শেষ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক অনেকেই কিন্তু বাংলাদেশে যারা আপনার মধ্যপ্রাচ্যে কাজ করছে বা ফিলিপিনস বা সাউথ এশিয়ার બીবিন্ন দেশে বা এখন আমরা ওয়েস্টে যাচ্ছে অনেক দক্ষ শ্রমিক কিন্তু আপনার এসএসসি পরেই চলে যাচ্ছে তার পড়াশোনা করে না তাদের সেই সঙ্গতি নেই তারা চলে যাচ্ছে তার মানে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল এবং শুধুমাত্র তো এসএসসি হচ্ছে না আপনি টেকনিক্যাল বোর্ডের পরীক্ষাগুলো হচ্ছে কারিগরি দাখিল হচ্ছে এইসব জায়গায় যে পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আপনার বাধাগ্রস্ত হচ্ছে এবং এই সন্তান আমি শুরুতে যে আমাদের আজকে যারা অভিভাবক আছেন আমার নিজের ছেলে অবশ্য আন্ডার কমপ্লিট করে ফেলেছে কিন্তু সে এখন দেশে কাজ করছে তাকে আমি দেখেছি যে কি পরিমাণ বিচলিত তাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে কিন্তু এই ছেলে মধ্যে এবং এই যে সামাজিক মাধ্যম এটাকে কিন্তু আমাদের নীতি নির্ধারকরা এবং অনেক রাজনীতিবিদরা জানেন না যে সামাজিক মাধ্যমে আসলে কি লেখা হচ্ছে এটা তো তাদের কাছে কিন্তু অজানা রয়ে যাচ্ছে যে তাদের প্রতি কত ক্ষোভ প্রকাশ করছে অনেক ছেলে বলছে যে ভবিষ্যতে এরা কিন্তু ভোটার হবে এবং এই যে এসএসসি তাই না তারা তো এখন ষোলো বছর বয়স আমি ধরে নিলাম কাট অফ পয়েন্ট এদের সাথে অভিভাবকরা জড়িত আছে তাহলে প্রায় যদি হিসাব করেন প্রায় দেড় দেড় কোটি ভোটার কিন্তু সামনে নির্বাচনে আসছে আমি জানি আমার সময় খুব কম এখন শিক্ষার ক্ষেত্রে যেটা আমি বলতে চাই এটা অপূরণীয় ক্ষতি হচ্ছে কেমন আপনার এই বিআইডিএস এর একটা স্টাডিতে দেখানো হচ্ছে যে যারা মানব সৃষ্ট এই ধরনের সহিংসতার কারণ হয়ে যারা পঙ্গুত্ব বরণ করছে বা বাহত হচ্ছেন প্রতিজনের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় বারো হাজার টাকা তাহলে এই যে শিক্ষা জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা প্রান্তিক পরিবার থেকে আসছে পাবলিক স্কুলে পরীক্ষা কিন্তু এটা কিন্তু আমার ছেলে আমাদের মতো ঘরের ছেলেমেরা মেয়েরা ও লেভেলস লেভেলস পড়ে কিন্তু প্রান্তিক বা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তার চেয়েও যা দিন মজুর আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমার আপার ভ্যান চালকের ছেলেও কিন্তু আমাদের ছাত্র হয় এদের কি অবস্থা হবে এত দূর টেনে নিয়ে যাবে এরপরে আসবে এইচএসসি তো সেই জন্য আমার মনে হয় যখন বেগম জিয়াগুলো বলছেন উনি বলছেন গণতন্ত্র সুসংহত করার জন্য ওনার সাথে নাকি জনসম্পৃক্ততা আছে জনসমর্থন আছে আমি মনে করি এই ব্যাপারে উনি কেমন করে জনসমর্থন পাচ্ছেন সেটা ওনার যারা ওনার স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছেন উনি যেটা রিড আউট করছেন তাদের মনস্তাত্ত্বিক জগতের মনে হয় এই প্রশ্নটি রাখা উচিত আর একটা বিষয় চলে আসা উচিত যে এই আপনি জানেন যে বাংলাদেশে এখন পার ক্যাপিটাল ইনকাম প্রায় এগারোশো ডলার বারোশো তো তাদের এটা তো অপূরণীয় ক্ষতি হবে কেননা এই ক্ষতি থেকে একটা শুধু যে অর্থনৈতিক ক্ষতি তা নয় এটা সমাজের উপরে পড়বে একটা সামাজিক জীবনও তো মানুষের আছে বিয়ে শি বা যে আমরা যে সোশ্যাল নেটওয়ার্কগুলো মেনটেন করি সেগুলো থাকবে না এবং এই যে আপনার হরতাল অবরোধ চলছে আমার বাড়িতে যে গাড়ি চালকটি কাজ করে তার স্ত্রীর সঙ্গে তার তিন মাস পর দেখা হয়েছে আজকে একবার ট্রেনের টিকিট কাটে তো ভয় সে আবার আসে না তো এটা তো একটা জীবন বা দাম্পত্য জীবনের মধ্যে আমি মনে করি যায় আপাতত আরো ভালো করে পড়বে আসছে আর ব্যবসাবানীদের কথা বিএনপি চালিত যে সব ব্যবসাবানীরা আছে তাদের যে গুড়শানের যে ওনার বাড়িটি আমরা শুনছিলাম যে ওই বাড়িটির যিনি মালিক তার টেক্সটাইল বুনন কারখানা সব চলছে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত ঢাকা পরিবহন হলো বিজ্ঞাপসে মনে করবেন ওই বাড়িটির যিনি মালিক তা শুধু টেক্সটাইল চলছে না রপ্তানিও হচ্ছে না তিনি একজন সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য বটে অবরোধ হরতাল উভয় সময়ই যতনে বললেন তবে একটা শেষ কথাটা আমি পরে আবার সুযোগ এই যে সহিংসতা নাশকতা হচ্ছে এটা যারা আমরা কাজ করি এই বিষয়গুলো নিয়ে জঙ্গিবাদ নিয়ে এটা কিন্তু খুবই প্ল্যান্ড আপনি দেখেন যে আমি এভাবে একটু আত্মসমালোচনা করে বলতে চাই যে এই জঙ্গিবাদে প্রাতিষ্ঠানিকরণ কিন্তু অনেকদিন থেকে শুরু হয়ে গেছে জামাত শুধু নিষিদ্ধ করা হলো বাহাত্তরে পরবর্তীতে আমরা দেখেছি সৈরাচেরি সরকার যারা আসছে তারা এটাকে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে সেই সময় থেকে কিন্তু প্রাতিষ্ঠানিকরণ শুরু হয়েছে নাহলে আমরা দশটা ট্রাক দেখেছি আমরা প্রধানমন্ত্রীর উপরে গ্রেনেড হামলা দেখেছি আমরা বিভিন্ন স্থানে সিনেমা হল থেকে শুরু করে ছায়ানটে যে ইত্যাদি তাহলে এই প্রাতিষ্ঠানিকরণ যখন হচ্ছে এখন বলা হচ্ছে যে পার্বত্য এলাকায় বা চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বা বাসখালীতে আপনার পাওয়া যাচ্ছে তো এই বিষয়গুলো আগে দেখা হয়নি কেন আর বিষয় যে যেভাবে আপনার প্রলিফারেশন অফ কমই মাদ্রাসা সাথে আলিয়া মাদ্রাসা আলিয়াটা যদিও সরকারের কিছুটা রেগুলেশন কিন্তু এই কমই মাদ্রাসায় যে ধরনের ভয়ঙ্কর ভিডিও দেখানো হয় বাচ্চাদেরকে যে তুমি জানো না এই ধরনের মানুষ আসবে যদি তুমি আলার পথে না থাকো তুমি মরলে হাবা গাজী বাঁচলে শহীদ না বাঁচলে গাজী মরলে শহীদ তাহলে এই ধরনের স্লোগান ছোট ছোট কোমলমতি শিশুদেরকে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা পাঠদানের সময় কিন্তু আমি বুঝতে পারি আমার ক্লাসে প্রায় দুইশো জন ছাত্র যে মনস্তাত্ত্বিক জগতে তারা কতটুকু বিভ্রান্তির মধ্যে আছে তারা আমাকে প্রায় জিজ্ঞাসা করে আপা আজকে একটু ক্লাসে একটু বেশি সময় নিয়ে একটু বুঝিয়ে দেন যে আসলে স্বাধীনতার ঘোষক কে তাহলে যে কথাটি রাশেক তার যে আর্টিকেলের রেফারেন্স ট্রেনে বলছে যে এডিডি এডিডির শুধু সহিংসতা তা নয় আমার মনে আমাদের যে রাজনৈতিক দলটি আছে যারা কিনা মুক্তিযুদ্ধকে লিড দিয়েছেন তাদেরকেও কিন্তু ভাবতে হবে যে কোথায় তাদের গ্যাপগুলো রয়ে গেছে সীমাবদ্ধতা রয়ে গেছে যে এরকম একটি শ্রেণী আমরা তৈরি হতে দিয়েছি অভয়ারণ্য তৈরি করা হয়েছে সেখানে কিন্তু

তারা কিন্তু এখানে এখন উপস্থিত আপনি যাদের কথা বলছেন তারা কিন্তু এখনো এই জায়গাটা পর্যন্ত আসতে পারেনি এবং তাদের ভিতরে জাগরণ হয়েছে বলেই কিন্তু দুই হাজার আট সালে যুদ্ধ কথা আমাদের ম্যানিফেস্টো ছিল যে তাদেরকে বিচারের আওতায় আনবো সেই কারণে কিন্তু নতুন প্রজন্ম

আপনি বহু বছর ধরে যে ওনাকে কথা শেষ করতে দিতে হবে তারপরে আমরা আসব না আসলে আমি যে কথাই ছিলাম আমার রাশেক অনেকটাই বলে দিয়েছে কিন্তু আত্মপক্ষ সমর্থন সে করবে না এটা করতে হবে তাকে যৌক্তিকভাবে করা যায় আমরা আমরাও একটা মতাদর্শী বিশ্বাস করি এখানে বসি আমরা জানি যে 2010 এ যুদ্ধাপরাধী বিচারটা শুরু করার পর থেকে যে আরো যে অর্গানাইজড ক্রাইম যেটা রাজনীতির নামে ওনারা বলছেন কিন্তু আসলে তো এই বেগম খালেদা জিয়ার সাথে তার নিজের কর্মী নেতারা আছেন কিনা সেটা আসলে প্রশ্নবিদ্ধ সিনিয়র নেতাদেরও দেখা যায় না উনি যে নির্দেশনা দিয়েছেন তারা যেন নামে অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে তারা উনি বলেছেন নিশ্চয়ই সক্রিয় সক্রিয় হতে হবে মাছখান্দে যে জঙ্গিবাদের যে উত্থান এটাকে আসলে নিশ্চয়ই আপনাদের কাছে আরেকবার ফিরতে পারবো কিন্তু আমাদেরকে আরো একবার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন গোল টেবিল আলোচনা করছি সহিংস আন্দোলনের সামাজিক মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা অন্যান্য বিষয়ে চলে আসছে তা স্বাভাবিক কারণে আসছে একটা ছোট্ট বিরতি নিব দর্শক আরেকবার স্বাগত একাত্তর গোল টেবিলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা এবার আমাদের সাথে যোগ দেবেন ডক্টর নাসরিন ওয়াদুদ মনোবিজ্ঞানী এবং শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর নাসরিন যারা এমন সহিংসতার পরও স্বাভাবিক থাকতে পারে নির্দেশদাতা কিংবা যারা করছে তারা আর যারা ভিকটিম এই সাইকোলজির কারণ কি বলে মনে হয় আপনার আচ্ছা আমি আপনার ওই সেই কথার সূত্র ধরে আমি শুরু করছি সামান্য ক্ষতি হ্যাঁ রবীন্দ্রনাথের সামান্য ক্ষতিতে মনে আছে নিশ্চয়ই রানী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে নিজেকে হ্যাঁ না পাটকাঠি না বাড়ি আর আগুন দিয়ে নিজে মানে হ্যাঁ নিজে শুকাচ্ছেন এবং ওখানে ওনার কিন্তু কোনো বিকার নেই বিকার নেই কিংবা গিল ফিলিংস নেই এইখানে যেই মনস্তত্বটা প্লে করছিল রবীন্দ্রনাথ সেই সময় লিখেছেন এই জায়গায় এক্স্যাক্টলি সেই মনস্তত্ব রানী রানী আমি করছি আমার আনন্দের জন্যে আমার আনন্দের জন্য মানে কি আমি একটা গ্রেনেড ফুটিয়ে কিংবা পেট্রোল বোমা আই 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 ফিল ফিল ডান ইট ইন আ রাইট ওয়ে আর না তো ওই যে ওদের যারা অ্যাকচুয়ালি যারা করছে তাদের কিন্তু কিছু পয়সারও দরকার আছে ওদের কিছু পয়সার বিনিময়ে ওদের কিন্তু এই কাজগুলো করানো হচ্ছে এবং ওই যে পাওয়ারটা যে এই পয়সাও পাচ্ছি পাওয়ারও পাচ্ছি তার বিনিময়ে ওরা কিন্তু একটা অসুস্থ একটা মানে কি বলবো গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে এবং লেটার মানে পরবর্তী পর্যায়ে কিন্তু এরা একদম সরাসরি জঙ্গিবাদীতে রূপান্তরিত হবে আর যারা ভিকটিম তাদের কথা আমি বলছি যে আমরা সবাই কিন্তু স্বাধীনভাবে থাকতে চাই আমরা ব্যক্তিগত জীবনে সবাই স্বাধীনভাবে থাকতে চাই কিন্তু যারা এই যে প্রান্তিক মানুষরাই কিন্তু যারা পুড়ে গেল বার্ড গেল, গেল কিংবা হাত পা ভেঙে গেল এখন অসুস্থভাবে জীবন জীবনযাপন করছে তাদের একটা ফিজিক্যাল এবিলিটি ওরা হারিয়ে ফেলেছে তার মানে তারা আর স্বাধীন নেই কোনো কি তার তাকে ইয়ে করতে হবে মানে এই সাহায্য নিতে হবে তারপরে আসছে সে তার পরিবারে আগে যে সে যদি পরিবার প্রধান হয় পরিবারটি পরিবারটি একেবারে শেষ হয়ে গেল এবং পরিবারটির যে মনস্তাত্ত্বিক অবস্থা যে আমার বাচ্চাগুলো কি করবে আমার বাচ্চাগুলো কোথায় খাবে নিশ্চয়ই মানে ওনার স্ত্রী ওনাকেই কোনো একটা কাজে যেতে হবে এবং যিনি অভ্যস্ত না যিনি ঘরের ভেতরে থেকেই কত বড় একটা হয়তো একটা দোকান ছিল গাড়ি ছিল সেটা পুড়ে গেল অনেকবার কান্না করে স্ত্রীরা বললেন তো যে আমার সব জিনিস দিয়ে আমরা এটা তৈরি করেছিলাম হ্যাঁ এটা যখন পুড়ে যায় আমার একদম সর্বশ্রান্ত অবস্থা হয়ে যায় তখন আমার মানসিক অবস্থা নিশ্চয়ই ভালো থাকে না তারপরে ধরেন আমার ডেইলি লাইফ যেটা একটা রুটিন লাইফ ছিল আমরা বরাবর একটা কথা বলি কেমন আছেন ভাই এই তো গতানুগতিক এই যে গতানুগতিক থাকাটা যে কত স্টেবল থাকা ওই জায়গায় গেলে ওরা বুঝতে পারবে যে আগের আগের আমার এখন উপর নির্ভর করে থাকতে হয় আমার পরিবারের উপার্জনের চিন্তা আমি আর করতে পারি না আমার এই সাথে কি মানুষের উপরে তার বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই আমাকে মানুষই তো তাই করলো আমাকে মানুষই তো তাই করলো আমার দেশের মানুষ এবং এই যে আমার মুখটা বিকৃত আমার শরীরটা বিকৃত আমি মানুষের সামনে যেতে আরেকটি রিপোর্ট আমাদের একাত্তরে আমাদের সহকর্মী শারমিনীরা করেছে বার্ন ইউনিটগুলোতে যে মেয়েগুলো আছে সারা দেশের হাসপাতালে যারা মেয়েরা যারা পড়েছে তাদের কষ্টটা আরো বেশি কারণ তাদেরকে নিয়ে তাদের পরিবার আরো বেশি চিন্তিত যে তাদের বিয়ে সাদী তাদের সংসারে ফিরে যাওয়া সম্পূর্ণ বা এটা তাদের কষ্টটা তাদের টমাটা মনে হচ্ছে আরো তিন গুণ বেশি তিন গুণ বেশি কারণ একটা আমাদের সমাজেই তো ছেলে মেয়ের একটা অনেক বড় মানে বিভেদ আছে পিতৃতান্ত্রিক যেখানে আমরা ছেলেদের কিছু হলে আমরা পরিবারগতভাবে তার শুশ্রূষা করব মহিলাটার বউটার কিন্তু বউ যদি হয় করব না আমরা সে আর একটা বিয়ে করব হ্যাঁ সে আর একটা বিয়ে করবে তুমি বাপের বাড়ি যাও কিবা তুমি যা খুশি তাই করো আর বিয়ে হয়নি আর যেই মেয়েটার বিয়ে হয়নি তার জীবন তো একেবারেই শেষ শেষ একেবারেই শেষ সে সারা জীবন একটা বার্ডেন হয়ে থাকে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একটা বার্ডেন হয়ে থাকবে কার বার্ডেন হয়ে থাকবে হয় ভাইয়ের বার্ডেন হয় বোনের বার্ডেন কিংবা আর কিছু না যদি পারে তার ভিক্ষাবৃত্তি তারপরেও যদি তার নিজের আত্মসম্মানে লাগে মেবি কোনোভাবে হয়তো মৃত্যুর দিকে চলে যাবে সো এই যে মৃত্যুর দিকে চলে যাবে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং আমাদের এখনই উচিত বার্ন ইউনিট প্রতিটা বার্ন ইউনিট আমাদের বার্ন ইউনিটগুলো কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এখনো হ্যাঁ সো বার্ন ইউনিটগুলোতে আমাদের স্বয়ং সম্পূর্ণ হওয়ার পাশে পাশে সাইকোলজিস্ট নিয়োগ করা উচিত আমরা রানা প্লাজার সময় আমরা দেখেছিলাম যে সাইকোলজিস্টরা কীভাবে তখন তাদের মানে প্রতিদিনের তাদের সাথে একটু কথা বলাটাও তখন তাদের জন্য অনেক প্রয়োজন অনেক বড় একটা হেল্প সো প্রতিটা বার্ন ইউনিটে সাইকোলজিস্ট থাকা উচিত সার্বক্ষণিক এবং একটা দুইটা না বেশ অনেক বিকজ বার্ন ইউনিটে এখন প্রতিদিন অনেক অনেক আসছে এবং এটা শেষ হওয়ারও কোনো আমরা আমরা জানি না যা কোথায় গিয়ে শেষ হবে কারণ তিনি তো তিনি তো বলেছেন যে এই আন্দোলন চলবে বলে নিশ্চয়ই আরো আরো ভিকটিম আমরা শান্তিপূর্ণ আন্দোলন শান্তি ডক্টর নাসরিন আমরা একটা বিরতি নিতে হচ্ছে সংবাদ বিরতি দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে দুপুর 12টার সংবাদে আবার ফিরবো সংবাদের পরে দর্শক আরেকবার স্বাগত গোল টেবিলে আমরা সংবাদে ছিলাম ফিরে এসলাম আলোচনায় আমাদের সাথে এবার যোগ দিবেন ডাক্তার মনিলাল আইচ লিটু এই নামটি উচ্চারণ করতে আমার বেশ কষ্ট হয় ডাক্তার লিটু বলাটাই বোধহয় ভালো যেটা ডাক্তার লিটু বলছিলেন আমাদের নাসরিন ওয়াদত যে বার্ন ইউনিটগুলোকে স্বয়ং সম্পূর্ণ করা এবং এই যে ট্রমা মানুষের উপর দিয়ে যারা এখানে আসছে সেই ব্যক্তি নিজে তার পরিবার তার পরিবারের সদস্যরা তাদের সন্তান আপনার কাছে কি মনে হয় যে এখানে উদ্যোগটা কি হতে পারে ধন্যবাদ জনাব রেজা বার্ন ইউনিট সম্পূর্ণ করার যে প্রক্রিয়া এটি তো সরকার করছে নেই আসলে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার এখানে যে জনবল সেখানে কিছু কম্পোনেন্টে ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয় এটা আমি সেন্সারকেও বলেছি এবং প্রপার অথরিটিকে আমার মনে হয় এই বিষয়টা ভেন্টিলেট করা উচিত বিশেষ করে রিহ্যাবিলিটেটিভ ফেজে তাদের জন্য যে সাইকোলজিস্ট শুরু থেকেই রাখা উচিত আসলে এনাব পরিমাণে তারপরে বার্নে শুধু তো ফেস এবং এই রিজিয়ানটা বার্ন হয় না অন্য অন্য অংশও বার্ন হয় বিশেষ করে ফেস এবং আপনার চোখ কান এগুলোর জন্য ইএনটি আই এরকম বিভিন্ন সাব স্পেশালিটি যেগুলো তারা ভালো ট্রিটমেন্ট করেন সেই ধরনের বিশেষজ্ঞ ওখানে পোস্টিং দেওয়া উচিত সেটা আসলে ওদের ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে নাই যে কারণে তারা পারছেন না কিন্তু টেম্পোরারি হলেও দেওয়া উচিত বর্তমান যে পরিস্থিতি শয়ে পেশেন্ট আসছে এবং সিরিয়াস পেশেন্ট এবং সরকার কিন্তু এডিকুয়েট উদ্যোগ নিচ্ছেন তবে আমি যে জায়গাতে ছিলাম আগে আমি সেই জায়গাটা একটু আলোকপাত করতে চাই আপনার আপনারা দেখেছেন যে আইসিস তারা কিভাবে মানুষকে মারছে আপনি দেখেছেন যে একজন পাইলটকে পাইলটকে জর্ডানের পাইলটকে তারা পুরিয়ে মেরেছে আপনার জাপানি পর্যটকদের তারা পুরিয়ে মেরেছে এবং আপনি যদি বাংলাদেশের পরিস্থিতি চিন্তা করেন জামাত শিবির তারা কিন্তু মানুষকে অর্থাৎ যারা মৌলবাদী উগ্র মৌলবাদী তাদের মারার কৌশলটি কিন্তু বিভৎস বিশেষ করে দিয়ে কুপিয়ে তার হত্যা করে কয়েকদিন আগেও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজিৎ রায় যে ছেলেটি হলো কে মারা হলো আপনি দেখেছেন চাপা দিয়ে কুপিয়ে মেরেছে তারা কিন্তু শুট করে নেই অথবা তারা কিন্তু তাদের মুহূর্তের মধ্যে মারার যেসব কৌশল আছে

আপনি দেখেছেন বাস থেকে মানুষ নামিয়ে দিয়ে নামিয়ে দিয়ে হয়তো বাস সেটিও আসছে নব্বই দশকে আশির শেষ দিকে বা নব্বই দশক শুরুতে আসছে এই কৌশলটি বর্তমানে সাতষট্টি দিন যে অবরোধ বলেন গণহত্যা বলেন হরতাল বলেন যে কৌশলই নিক না কেন এটার মূল লক্ষ্য হচ্ছে এইটার কাভারে এক ধরনের জঙ্গিবাদের উত্থান এক ধরনের সমাজে এবং রাজনৈতিক আন্দোলন হিসেবে এই পেট্রোল বোমা এবং জঙ্গিবাদকে সম্পৃক্ত করে ফেলা যারা এই কাজটি করছেন তার অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করছেন আপনি আমি মনে করছি যে পাঁচশো লোককে পুড়িয়ে মারছে বা পাঁচ হাজার জায়গায় বিষয়টা মোটেও তা না যারা এইটার গেম প্ল্যানার বা থিঙ্ক ট্যাঙ্ক তারা খুব সূক্ষ্মভাবে যেটা রাশেক ভাই বলেছেন তারা এক ধরনের বিষয় ই করছেন যে বাংলাদেশের সমাজে যেন এটি একটি স্বাভাবিক অংশ হিসেবে পরিগণিত হয় সো দ্যাট তাদের মৌলবাদ জঙ্গিবাদ যেটাই বলেন সেটি যেন মানুষের গা হয়ে যায় কিরকম আমার ছেলে বলছে যে প্যাটল বোমা বা ইট ইস এ সিম্পল ডিভাইস এইভাবে মানুষের মনস্তাত্ত্বিক জগতে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আফগানিস্তান পাকিস্তান অন্যান্য মৌলবাদী দেশের মতো এটি লিভিং উইথ উইথ টেরোরিজম যেন সহনীয় হয়ে যায় এটি একটি টার্গেট আর ব্যক্তিগতভাবে একজন মানুষের যদি আমি বিচার করি এমনি চিকিৎসাগত দৃষ্টিভঙ্গি থেকে তাহলে আমি এর আগেও একটি টক শোতে আপনাকে বলেছিলাম যে আমার কাছে কখনোই আমাদের যে বিএনপির যিনি নেত্রী বা বিশ দলীয় নেত্রী খালেদা জিয়া ওনাকে কখনোই আমার কাছে সুস্থ মনে মনে হয় এখনো হয়নি না কেন হাজার হাজার কোটি টাকার ক্ষতি হাজার হাজার জীবনের ক্ষতি লক্ষ লক্ষ স্কুল চিলড্রেন বা বাচ্চাদের কোটি ভবিষ্যৎ ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দিয়ে যিনি বলতে পারেন এটা সামান্য ক্ষতি আমার কাছে কখনোই আমার কাছে তাকে বা প্রকৃতিস্থ মনে হয় না এটি কিন্তু আমি আমি একদম আমার ব্যক্তিগত অনুভূতি আমি বলছি যেখানে উনি ওনার নাতিদের যখন ওরা যায় তখন আমরা পত্রিকা হেডলাইন দেখেছি যে নানু তোমরা ভালোভাবে পরীক্ষা দিও যেখানে উনি ওনার নাতিদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ভালোভাবে পড়াশোনা করার জন্য অ্যাডভাইস দিচ্ছেন সেখানে দেশের লক্ষ লক্ষ শিশুকে কিভাবে উনি বলতে পারেন যে এরা পরীক্ষা না দিলে কিছু হবে না এটা সামান্য ক্ষতি ওনার পার্টির একজন নেতা মেজর হাফিজ আপনি দেখেছেন বলছে কিসের পরীক্ষা কিসের কি অর্থাৎ জাতির ভবিষ্যৎ এবং এ কোনো কিছু না তাদের শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর উসমান ফারুক তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন পরীক্ষা টরীক্ষা হবে না এই দেশে অর্থাৎ একটি অন্ধকারাচ্ছন্ন জাতি যাদেরকে একটি ফেলড স্টেটের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু করছেন এখন আপা বলেছেন কাশীর মহিষী করুণা যে লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য কবিতার কিছু অংশ সেটির সাথে আমি পুরোপুরি একমত কেন উনি কিন্তু দেখা গেছে যে উনি কুটির জ্বালিয়ে উনি এক ধরনের আনন্দ উপভোগ করছেন আপনি জানেন যে সাইকোলজি সাইকেট্রিতে একটা টার্ম আছে পাইরোমেনিয়া পাইরোমেনিয়া মিনস ইফ ইউ সেট অ্যা সাম ফায়ার টু গেইন সাম এরোটিক গেইন অর টু গেইন সামথিং আপনার আনন্দের জন্য যদি আপনি কোনো আগুন তৈরি করেন আগুন লাগিয়ে দেন কোথাও সেটাকে বলে হয় পাইরোমেনিয়া আমি বলতে চাই না উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং ওনার সম্পর্কে আমি এটি বলতে চাই না কিন্তু আমি এটি বলতে চাই যে ওনার সুস্থতা নিয়ে আমার ব্যক্তিগত প্রশ্ন আছে আরও একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে যে এটা এটা কেন তৈরি হলো ওনার মধ্যে এটাও আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে দেখা গেছে যে হাজার ছয়তে যখন ওয়ান ইলেভেন আসে তার পরবর্তী কখনোই উনি কোনো সুস্থ জীবন যাপন করতে পারেন নাই বা উনি যেটা আশা করছিলেন ওনার ছেলে পেলে দুর্নীতিতে ইয়ে আপনার একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা অস্ত্র মামলা বিদেশে অর্থ পাচারের জন্য ছেলেদের শাস্তি হয়ে যাওয়া বিভিন্ন কারণে উনি মানসিক এবং দেশের জনগণ গ্রহণ না করার কারণে উনি বিভিন্ন কারণে মানসিকভাবে উনি এক ধরনের আমার কাছে মনে হয় আলমগীর আপনার কাছে আসছি যেই জায়গাটি আমরা আলোচনা করছি পার্লামেন্টে স্বীকার করা হয়েছে যে দেশের দেড় লাখ কোটি টাকার মতন ক্ষতি হয়ে গেছে অর্থনীতির এই অর্থ পুরোটাই গেছে দেশের জনগণ ব্যক্তিগত উপার্জন কিংবা প্রাতিষ্ঠানিক সেবার খাত থেকে এবং এটা যে রাজনৈতিক দুর্যোগ অর্থনীতির উপরে নেমে আসছে প্রশ্ন হলো যে মানুষের জন্য রাজনীতি না না রাজনীতির জন্য মানুষ আজকে এই প্রশ্নটা দাঁড়িয়ে গেছে কারণ রাজনীতিবিদদের কারণে এটা হচ্ছে যদি মানুষের জন্য রাজনীতি হয় তাহলে সেই মানুষ মেরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে একবিংশ শতাব্দীর তরুণরা কি সেইটা হতে দেবে আপনার কাছে তরুণরা হতে দেবে কি না বড় জটিল কোশ্চেন কিন্তু আপনি যদি দেখেন সাইকোলজিক্যাল বিষয় আসছে সামাজিক কথাবার্তা হচ্ছে যে এরা কিভাবে নিচ্ছে আমাদের আসলে আজকে যে সংগ্রামটা হচ্ছে এটা কি গণতন্ত্রের জন্য হচ্ছে এটা কি নির্বাচনের জন্য হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্বাস তা না এটা কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব আমাদের মধ্যে চলে আসছে সেই প্রভাবটা কি আজকে প্রো বাংলাদেশি এবং প্রো পাকিস্তানিদের যে লড়াই সেটাই চলছে বাংলাদেশে এটা অন্য কোনো লড়াই না এই যে বিএনপি নামক যে দলটা যে সৃষ্টি হলো সেটা কারা করেছে পাকিস্তান ফেরত কিছু আর্মি তারা এটা তৈরি করেছে তারা তৈরি করেছে প্রো পাকিস্তানি এলিমেন্ট যারা আছে তাদেরকে একটা একটা ছত্র নেওয়ার জন্য আপনি যদি সেখানে খেয়াল করেন তাহলে তখন তারা প্রথম ক্যাপচার করলো মুসলিম লীগকে তারপরে করলো ন্যাফ ভাসানি নেজামে ইসলাম নিজামে ইসলাম এই সমস্ত দলগুলো তাদের বাকি আরেকটা বড় অংশ কিন্তু রয়ে গেল সেটা ছিল খন্দকার মুস্তাকের নেতৃত্বে যে ডেমোক্রেটিক লীগ ডিএল সো তারপরে ছিল যে তাদের এই আওয়ামী লীগ ভার্সার যে ফোর্স বা প্রো বাংলাদেশি ভার্সার যে প্রো পাকিস্তানি যে ফোর্স সেখানে একটা বড় অংশ আবার ডেমোক্রেটিক লিগে চলে গেল সেই প্রতিশোধ নেওয়ার জন্য আপনি নিশ্চয়ই ইতিহাস যদি খেয়াল করে থাকেন দেখবেন বাইতুল মোকারমে ডেমোক্রেটিক লিগের সবাই পর হামলা হয়েছে এক হামলায় চোদ্দ গ্রেনেড হামলায় চোদ্দ জন লোক মারা গিয়েছে সাপ ছেড়ে দেওয়া হয়েছিল তো গ্রেনেড হামলা দিয়ে এই খন্দকার মোস্তাকের দলকে কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং সেই বিচ্ছিন্ন শুধু তা না তিন বছরের জন্য এই দলটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং খন্দকার মোস্তাক কিন্তু তার দল আবার ফেরত ফেলেছিল হাইকোর্টে রিট করে রিট করে সো এই যে আজকে হাসিনা খালেদা বলি বা বাংলাদেশ ভার্সেস পাকিস্তান বলি প্রো বিএনপি প্রো বাংলাদেশি প্রো পাকিস্তানি বলি এটা একটা এলিমেন্টস এই এলিমেন্টসের একটা যুদ্ধ হচ্ছে চরম যুদ্ধ এই যুদ্ধেও এই যুদ্ধে আসলে কারা জিতবে সেটা এখনও জানি না এখন সরকার যে পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এখন সরকার যদি আমি আপনি আরেকজন আমি এটা চরম বিরোধিতা করি আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি তারা বিএনপিকে সবসময় বলে যে তোমরা জামাতের সাথে আন্দোলন করছো তো তারা কার সাথে আন্দোলন করবে তা তার তাদের ফোর্স একই তো ফোর্স একই তো ফোর্স তারা ওদের সাথেই করবে এবং তোমরা সংলাপে যদি আসো জামাতকে বাদ দিয়ে জামাতকে ছেড়ে আসো কেন জামাতকে ছেড়ে আসবে কেন আপনি কি করছেন আজকে যে 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 আইন আইনের প্রেক্ষিতে আজকে বিচার হচ্ছে সেই একের পর এক যত রায় হচ্ছে সব রায়তে বলে দিচ্ছে যে জামাতে ইসলামী একটা আহ সন্ত্রাসী দল তারা একটা রাজনৈতিক জঙ্গি রাজনৈতিক দল তাদের কোনো অধিকার নাই এই দেশে রাজনীতি করার তো আপনি তো সরকারে আছেন আপনি তো আপনি তো তাকে নিষিদ্ধ করছেন না তারপর আপনি এখানে খেলছেন আপনিও চাচ্ছেন যে খেলাটা দিয়া আরো 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 ইয়ে জাতিকরণ হোক আরো 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 জামাতিকরণ হোক এবং বাংলাদেশ আরো আরো সার ডিভিশন হোক আমি সার ডিভিশন আমরা দেখা যাচ্ছে কে কোন দিকে যাচ্ছে কিন্তু এই যে এই প্রভাবগুলো হচ্ছে আসলে এই জায়গায় এখন সেই জায়গায় খালেদা জিয়া যে প্রশ্ন তুলছেন গণতন্ত্রের জন্য যে রাজনীতির জন্য দেশের দেশের জন্য ওনার যে আকাঙ্ক্ষা দেশের গণতন্ত্র বিষয় বিষয়ে যেভাবে উনি বলেন তো ছিয়ানব্বই সালে যে ইলেকশনটা হলো সেটা কি প্রেক্ষিত হলো আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে একটা এমন একটা নির্বাচন হয়েছে যেখানে একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে রেজাবাই এই তথ্যটা আমি কোথাও দেখি না কেউ বলে না যে উনি যে ছিয়ানব্বই সালে যে ইলেকশন করেছিলেন সেখানে জন বিনা নির্বাচিত হয়েছিল শুধু তাই নয় পনেরোটা আসনে কোন নির্বাচন পনেরোটা আসনে নির্বাচন হয় নাই সেই জায়গায় গ্যাজেট হতে পারে না কিন্তু তিনশো আসনে ইলেকশন না হলে ওনাদের মহাপন্ডিত মৌদুদ সাহেব তো আছেন

ধন্যবাদ আনিসালমগীর আপনার কাছে আর একবার ফের হবে কিন্তু একটা বিরতিতে আমাদের নিয়মমাফিক বিরতিতে যেতেই হচ্ছে দর্শক আছেন একাত্তরে দেখছেন গোল টেবিল ছোট্ট বিরতি সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত গোল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবার আমাদের সাথে যোগ দিবেন রাশেখ রহমান রাশেখ রহমান আনিস আলমগীর কিছু প্রসঙ্গ তুলেছেন জামাতের এবং আপনারা খেলছেন আপনারা উদ্যোগ নিচ্ছেন না মানুষের নিরাপত্তা যদি সরকারের প্রধান চিন্তা হয়ে থাকে মানুষের কল্যাণ যদি প্রধান চিন্তা হয়ে থাকে তাহলে এই যে পরীক্ষা নিতে পারছে না স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সরকার আইন করে কেন হরতাল অবরোধকে নিষিদ্ধ করছে না কারণ এই হরতাল অবরোধ এখন আর কোনো গণতান্ত্রিক অস্ত্র নয় এটি সহিংসতার অস্ত্র হিসেবে দেখা দিয়েছে সেটি কেন করতে পারছে না এবং একই সাথে জনজীবনের বিভাগ তৈরি করে এমন যে কোনো কিছুর ব্যাপারে সাংবিধানিক ক্ষমতা কেন প্রয়োগ করছে না প্রথমে আনিস ভাইয়ের উত্তরটা আজকে আমি খুব সংক্ষেপে দিব প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তরটা দিই উনিশশো একাত্তর সালের পরে উনিশশো পঁচাত্তর সালে পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করা বা তাদেরকে বিচারের আওতায় আনার ব্যাপারে তো আওয়ামী লীগ ছাড়া আর কেউ কোনো পদক্ষেপ নেয়নি কাজটি অতি দ্রুত সম্পন্ন করতে পারলে খুব ভালো কিন্তু একটু আগে যে কথাটা বলেছিলাম অ্যান্থ্রোপসেন্টিক আমি দুঃখিত এটা বাংলা আমি জানি না মানুষকে নিয়ে যখন কাজ করা হয় রাজনীতি সমাজ অর্থনীতি নিয়ে যখন কাজ করে তখন এটি যন্ত্রের মতো কাজ করে না অর্থাৎ এখানে ডিসিশন ল্যাক থাকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন সেটা প্রতিফলিত একটু সময় লাগে ইমপ্লিমেন্টেশন ল্যাক থাকে অর্থাৎ কোনো কিছু আপনি সংগঠিত করতে যাবেন সেটা করতে সময় লাগে হাও এভার মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব নিষিদ্ধ জামাত ইসলামীকে যখন রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিলেন এরপরে তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গিয়ে যায়নি তারা অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে এখন ছোট্ট একটা জামাতি যে ব্যাংকটি ব্যাংক বলা হয় সেটি কত হাজার কোটি টাকার কাছে এখন আছে কত লক্ষ কাস্টমার তাদের আছে নিশ্চয়ই এর সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে এই আইনের আনতে হবে কিন্তু আপনি আবার হটকারী পপুলার সাপোর্টের জন্য মানুষকে খুশি করার জন্য এমন কিছু করতে পারেন না যেখানে আবার ওই পেট্রোল বোমার মতোই নির্দোষ অসহায় অজ্ঞানতায় ভুগছে এমন কোনো মানুষ এফেক্টেড হয় অর্থাৎ জামাত ইসলামীকে আমি অ্যাসিওর করছি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই অবশ্যই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করবে এবং যাদের বিচার বাকি আছে তাদের বিচার করা হবে কিন্তু সেটা করা হবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থাৎ তাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যত সংস্থা প্রতিষ্ঠান শিকড় আছে তাকে উপড়ে ফেলার মধ্যে দিয়ে সুতরাং এটি একদিনে এই ফলাফল চাওয়া যাবে না কারণ এই বিপদটি আমাদের ঘাড়ে এসে চেপেছে বহু বছর ধরে এই বহু বছরে চেপে যাওয়া যে ইনফেকশন

হরতাল একটি গণতান্ত্রিক অধিকার এখন সেটি আমি বলছি জি কিন্তু হরতালের নামে আপনি প্রাণ নাশ করবেন এটি গণতান্ত্রিক অধিকার নয় সুতরাং আমাদের ফোকাস থাকতে হবে যে আমি এমন কিছু করবো না যেখানে আমার টার্মস অফ রেফারেন্স নষ্ট হয়ে যাবে আমি কারো গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিব না আবার একই সাথে বেঁচে থাকার যে গণতান্ত্রিক অধিকার সেটাও আমি কাউকে কেড়ে নিতে দিব না অর্থাৎ হরতালকে নিষিদ্ধ করলে পেট্রোল পামার আঘাতে কেউ মারা যাবে না এটা কিন্তু ঠিক না এখানে মূল ব্যাপারটা যে নাশকতাকারী সন্ত্রাসীর জঙ্গিবাদ অর্থাৎ আগামিকালকে এই যে গায়েব হয়ে যাওয়া সালাউদ্দিন সাহেব বা খালিদাজিয়া নিজে যদি হরতালের নামে অন্য কিছু বলেন নাম বলেন ভয়তাল দাজেন্ট মে কি ডিফারেন্স যদি নাশকতাকারী রাস্তায় থাকে সে পেট্রোল বোমা আবারো মারবে অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন গণতান্ত্রিক অধিকারটা আমরা করব করব কোনটা কোনটা করব না মূল ব্যাপারটা হচ্ছে আমাদের যারা ভিজিলেন্ট হতে হবে আইএনসি-র রক্ষাকারী বাহিনীকে আরো সমর্থন আরও তথ্য দিতে হবে এবং মনোগতভাবে আমাদের এটা জাগরণ আনতে হবে সোদের হরতাল বা অবরোধের মতো একটি গণতান্ত্রিক অধিকারের অ্যাপ্লিকেশন করতে গিয়ে মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয় আপনি নতুন প্রজন্মের পড়ালেখার ব্যাপারে একটা কথা বলছি সেই জায়গায় আমি একটু যাই আমি কিছুদিন আগে আপনার সাথে পরিচয় হয়েছে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আমেরিকার প্রবাসী ডাক্তার ডক্টর জামান তার সাথে একটা গল্প করছিলাম যে উনিশশো আশির দশকে যারা এই দেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যেতেন মেধা পাচার বা ব্রেন ড্রেন যেটাকে আমরা বলি কেন যেতেন আপনি উচ্চশিক্ষিত কিন্তু আপনার কাজের সুযোগ নেই আজ বাংলাদেশে তথ্য প্রযুক্তি বলুন খনিজ সম্পদ বলুন শুধু তাই না মহাকাশ বিজ্ঞান অর্থাৎ বিশ্বের অন্যতম কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ যার কক্ষপথ আছে ক্যান ইউ ইমাজিন হোয়াট ইট ইস এস এ কোয়েশ্চেন অফ প্রাইড গর্বের ব্যাপার যে আজকে আমরা মহাকাশে খেলতে পারবো আমরা নিজেদের উপগ্রহ পাঠাতে পারবো পেলোড নামক যে ব্যবসাটি সমস্ত বিশ্বে নাসা করে বিলিয়ন বিলিয়ন ডলার সেই ব্যবসায় বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে তার মানে আবারও নতুন করে মাত্র দুইশো উনিশ কোটি টাকা দিয়ে একটি কক্ষপথ ক্রয় করার মধ্য দিয়ে আমরা হাজারো কোটি টাকা আয় করার একটি পথ খুলে ফেলেছি যেখানে আমাদের বুয়েট থেকে পাশ করা শিক্ষিত ছেলেমেয়েরা মহাকাশ বিজ্ঞানে তাদের অংশগ্রহণটি প্রকাশিত করতে পারবে এই সময় আজকে যে মেধা পাচার হবে কেন দশ বছর পরে আজকে যে এসএসসি যে ছেলেটা দিতে পারছে না দশ বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বার বা কোনো ক্যাফেতে তার শ্বেতাঙ্গ বন্ধু যখন জিজ্ঞাসা করবে যে তোমার দেশের মাথাপিছু আয়তো আজ দশ হাজার ডলার বা পনেরো হাজার ডলার তুমি আমেরিকায় কি করছো তখন সে বলবে যে আমার বাবা আমেরিকায় এসেছিলেন কারণ তার কাজ করার সুযোগ ছিল না আমি আমেরিকায় এসেছি কারণ আমার কাজ করার সুযোগ ছিল কিন্তু ওই দেশ তো আমাকে চায়নি তারা পেট্রোল বোমার ভয় দেখে আমাকে পড়ালেখা করতে দিচ্ছিল না অর্থাৎ তারা মনে করেনি যে আমার প্রাসঙ্গিকতা আছে বা অথবা আমাকে প্রয়োজন আছে এই যে মানসিকভাবে একটি রেখাপ তৈরি হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের যে আমরা তাদেরকে চাই না

তারা কি বলবে যে না আমি এই দেশে ফিরতে চাই না কারণ এই দেশ তো আমাকে চাইনি আমার বয়স যখন ষোলো আমার যখন আমি এইচএসসি দিব আমি ইউনিভার্সিটি ভর্তি হবো আমার মূল্য ছিল না এবং সবচেয়ে বড় কথা দেখেন আমি জিনিস বলি মার্চ মাস এবং আন্তর্জাতিক নারী দিবস আপনাদের টিভি চ্যানেল নাদিরা শারমিন সাহসিকতার জন্য মার্কিন যুদ্ধের পদক পেয়েছেন একটা তঞ্চকতার উদাহরণ দিই আপনাকে হেফাজতে ইসলাম এই সাহসী নারী যখন সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন তখন তাকে আক্রান্ত করেছেন বেগম খালেদা জিয়া একবারের জন্য কি এই যে আক্রান্ত করা এই যে আক্রমণ এর নিন্দা জানিয়েছেন শুধু তাই নয় এই যে তিনি পুরস্কারটা পেলেন বেগম খালেদা অভিনন্দন জানিয়েছে তার মানে কি যে এই দেশের মেরা দেখছে যে এক দিকে তারা ক্ষমতায়িত হয়ে সেনাবাহিনীতে যাচ্ছে বিমান বাহিনীতে সর্বপ্রথম হেলিকপ্টার উরাচ্ছে প্যারাসুপার নো ভারিত হচ্ছে হচ্ছে হিমালয়ের চূড়ায় তারা উঠছে বিজ্ঞানী হচ্ছে জাজ হচ্ছে ডাক্তার হচ্ছে এসপি হচ্ছে ডিআইজি হচ্ছে ওসি হচ্ছে একজন নারী একই রকম ভাবে পুরুষের মতো পারতম রাজনৈতিক ধারা কোন অবস্থাতে এই বাংলাদেশের অর্ধেক আকাশ জুড়ে যে অর্ধেক নারী তাদের নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই এটাও কিন্তু একটা মানসিক রেখাপাত করছে এই যে আমরা বিয়ে নিয়ে কথা বললাম আপনি দেখেন এগুলো হচ্ছে কি লং তার মানে কি এই দেশে সংকট করতে হবে আর সবশেষে একটা কথা শুধু বলবো আপনার সাথে একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে ব্যারিস্টার সামনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাহেব প্রতি চিন্তা নামক একটি ত্রৈমাসিক বের করেন যেটার অক্টোবর ডিসেম্বর দুই হাজার চোদ্দ সালের যে সংখ্যা সেখানে একশো আঠারো নম্বর পৃষ্ঠায় সর্দার ফজলুল করিম সাহেব একজন সম্মানিত লেখক তিনি লিখছেন যে মেজরজন জিয়র রহমান বাংলা লিখতে পারতেন না পড়তে পারতেন না বক্তিতা যেটা দিতেন বাংলায় সেটা উর্দুতে লিখে দিতেন আমি কথা এই কারণে বলছি জনগণের সাথে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক সাইকোলজিক দিক থেকে কি বিশ্বাস বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি ধারকবাহক তিনি রবীন্দ্রনাথ করেছিলেন উর্দুতে অর্থাৎ রবি ঠাকুরের কথায় যাই আজ যোস্তনাতে সবাই গেছে বনে এটা যদি আপনি উর্দু করেন তাহলে হবে

কিছু মানব সবাই তারা যোগাযোগ আন্দোলনটা হবে ব্লগে যেটা যার জন্য আপনার আমাদেরকে অভিজিৎ রায়কে হারাতে হয়েছে এরকম একজন বিজ্ঞানী এবং মুক্তমনা চিন্তার যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল আর বিষয় আছে এটা হচ্ছে মার্কেটাইজেশন অব দি মাইন্ডসেট যে গ্লোবাল ইকোনমিতে সবারই কিন্তু কিছু না কিছু করার আছে যেখানে বারোশো ডলার আমাদের পার ক্যাপিটা হয়ে গেছে তারা এই এই জায়গাটা কিন্তু আমরা অনেক প্যাসিফাইড আপনারা আমরা নব্বই গণ যেভাবে অংশগ্রহণ করেছি যখন আমি ছাত্রী ছিলাম সেই ধরনের আন্দোলন কিন্তু আমাদের এখনো তৈরি করতে পারছে না প্রগতিশীলরা সেহেতু সেই জন্য তরুণরা ওই ফেসবুকের মধ্যেই মনে কিছুটা থাকবে যদিও আমরা জাগরণ মন জাগরণ দেখেছিলাম সেটাও এখন অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে দ্বিতীয় যে বিষয়টি আসছে যে আইন শৃঙ্খলা বাহিনী আমার মানে এদের মধ্যে কিছু সর্ষে আমাদের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলটি আছে তাদের উপর আমাদের প্রত্যাশা কারণ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল কিন্তু আর জিনিস জামাত নিষিদ্ধ করলে যে অল্টারনেটিভ যে প্ল্যাটফর্মটা আমরা শুনছি যে তাদেরও রূপরেখা তৈরি হয়ে গেছে তারাও সারফেস করবে সেটা দিকে আমার মনে লক্ষ্য রাখা প্রয়োজন আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাইবো তারপর আমরা একটা বিরতি নেব যে সামাজিক যে বিরোধ আমরা দেখতে পাচ্ছি সমাজ আমরা যেটা বলছি মূল্যবীন মূল্যবোধহীন এক সমাজের দিকে এই সহিংসতা আমাদেরকে নিয়ে যাচ্ছে ফেরার উপায় কি ফেরার উপায় সামাজিকভাবেই আমি মনে করি যে রাজনীতিবিদের যে কিছু কিছু রাজনীতিবিদ এত সনাতনী করে কথাবার্তা বলেন উইথ অল মাই ডিউ রেসপেক্ট এই প্রজন্মকে যদি আমি আকর্ষণ করতে চাই

বিভিন্ন পেশা যারা আছেন এই জায়গায় আমাদেরকে কাজ ধন্যবাদ সাদেক আমরা বাকিদের কাছে ফিরবো দর্শক আরও একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত গোল টেবিলে আমরা শেষ পর্বে আছি আমাদের সাথে ডক্টর নাসিন ওয়াদুদ আপনি যদি একটু সংক্ষেপে পোস্ট্রমা সিচুয়েশনের উপরে একটু বলেন আমাদের আচ্ছা যেটা বলছিলাম যে যখন মানুষ জলে পুড়ে যাচ্ছে তার একটা লং টার্ম একটা এফেক্ট আছে সাইকোলজিক্যাল আছে এবং ফিজিক্যাল আছে আচ্ছা এই ফিজিক্যালটা হয়তো ডাক্তাররা অনেক রকমভাবে ওষুধ দিয়ে তার পেন কমাবার চেষ্টা করেন তার স্কারগুলোকে না দেখাবার চেষ্টা করেন অনেক কিছু করেন কিন্তু তার ডিপ্রেশন হয় প্রচণ্ড ডিপ্রেশন হয় এবং রাত্রিরে ঘুমায় যখন ঘুম তার ভালো হয় না ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে যে সেই জিনিসটা যে ফেস করেছে ও এই যে পেট্রোল বোমার আঘাত এবং মনে হয় যে সে জ্বলছে এবং সে চিৎকার করে উঠে চিৎকার করে উঠে এবং তার আত্মীয় স্বজনকে আশেপাশে যারা আছে তাদের একদম নর্মাল করে ফেলে এটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই ডিসঅর্ডারটা দেখা যায় যে পঁয়তাল্লিশ পারসেন্ট মানুষের মধ্যে হয় এই মানে যারা বার্ন ভিকটিমস এই বার্ন ভিকটিমসের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি প্রপারলি না দেওয়া হয় ওরা বাড়ি চলে যায় কিন্তু বাড়ির যে মানুষগুলো এমনিতে তো বেজারা আর কাজ পাচ্ছে না কিংবা সবার সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে অ্যাংজাইটি হচ্ছে পেইন হচ্ছে নর্মাল জীবনে আর যেতে পারছে না কিন্তু রাত্রিরে যখন ওদের এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয় ঘুমের মধ্যে এবং আত্মীয় পাশে যারা আছে সবাই চিৎকারে জেগে উঠে কিংবা ওকে সান্ত্বনা দিবার জন্য মাদ্রাতে প্রতি পরে পরে হতে যেমন পঁয়তাল্লিশ ওর জন্য ওদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা খুব ধন্যবাদ আপনাকে আনিস আলমগীর আপনি বোধহয় একটু বলতে চেয়েছিলেন যে খালেদা জিয়া আইনের প্রতি কেন শ্রদ্ধা দেখাচ্ছে না জায়গাটা হ্যাঁ সেই জায়গাটা আসলে আজকে আজকে যত সংকট তৈরি হয়েছে সরকারকে তো তারা দায়ী করছে কিন্তু আমরা যারা দেখছি সেটা বিরোধী দলকে দায়ী করছে বিরোধী দলীয় নেত্রীর প্রতি আমার যেই যেটা গতকাল বলেছিলাম যে বিএনপি নেত্রী আমরা যেটা তার কাছে আশা করেছিলাম যে একটা শান্তি ফিরে আসবে উনি অর্ডার দেবেন যে এখন সবাই আশা করছে সবাই আশা করে টেলিভিশনের সামনে বসেছিল সেটা দেননি এবং উনি একটা প্রসঙ্গ তুলেছেন যে এই আইন আদালতের বিষয়ে যে আদালতে গিয়েছেন ওনাকে নাকি ওনার গাড়িতে আক্রমণ করেছে তো দেখেন উনি সম্ভবত ওনাকে ডাকা হয়েছিল কি গিয়েছেন একটা এখন প্রাক্তন প্রধানমন্ত্রী যদি আইনের প্রতি এত অশ্রদ্ধা দেখান শুধু তাই নাই উনি হাজিরা তো দিচ্ছেন না দিচ্ছেন না একের পর এক এই বিচারকের প্রতি না হরতাল ওই দিন হরতাল দিচ্ছেন আবার বিচারকের প্রতি নারাজি দিচ্ছেন যে বিচারক আসতেছে তার প্রতি নারাজি দিচ্ছেন কিন্তু দুনার মামলাটা করেছিল ফখরুদ্দিন সরকার এবং মামলাটা কি ছিল এটা এতিমখানার টাকা আপনাকে একটা কথা বলি উনি সংসদীয় গণতন্ত্রের কথা বলেন সেই সংসদে তার তিনবার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তার উপস্থিতি এক মাস হয়নি যেটা বলতেছিলাম উনি ওনার মামলাটা কি এতিমখানার টাকা লুটপাট এতই কম টাকা লুটপাট একটা অডিট রিপোর্ট তো জমা দিবেন যে ভাই আমরা এই করেছিলাম এই অডিট রিপোর্টে এই টাকা হয়েছিল এই টাকাটা তো খুবই সামান্য উনি যে টাকা লুটপাট করে কি করেছেন তারা এর থেকে বড় বড় টাকা ওনার ক্ষমতা থাকলে অনেকেই করে অনেক শেষ জাস্ট একটা মিনিট উনি শুধু যে এবার করেছেন এবার আইনের প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন বা একটা ওই ই দেখালেন যে অডিট রিপোর্টটাও দিচ্ছে না তারা উনি 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 আপনি খেয়াল করে দেখবেন যে ক্যাটেগরি गवर्नमेंट আমলে কালো টাকা সাদা করেছেন এনবিআর এ এনবিআর এ এবং স্বয়ং অর্থ মন্ত্রিও করেছেন যে বড় বড় এক বড় বড় কথা বলতেন যে আমরা কারণ ফরগটেন বেগম খালেদা জিয়া বলছেন জনগণনার সাথে আছে আমরা সবাই জানি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটিতে 17 জন সদস্য তার ভিতর একজন কিন্তু জেলে অর্থাৎ বাকি থাকলো 16 গত যে প্রেস ব্রিফিং সেখানে 16 জনের ভিতর একজন উপস্থিত ছিলেন বাকি 15 জন ছিলেন অর্থাৎ তার নিজ দলে মনোগতভাবে শারীরিকভাবে তার সমর্থন আহ্বান জানিয়েছে এবং এটা একটা মেন্টাল ইফেক্ট আছে যে ওনার স্থায়ী কমিটির সতেরো জনের ভিতরে ১৬ জন অনুপস্থিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাদেক আহালেম আনিসাল্লাম গীর রাশিক রহমান ডক্টর লিটু এবং ডক্টর নাসরিন নজীদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একাত্তরের সঙ্গে থাকার জন্য এবং আজকে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা এক রাজনৈতিক কারণে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে যাওয়ার দৃষ্টান্ত দেখেছি সেই ভুলের খেসারত সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার এক নৃশংস খেলাও দেখতে পাচ্ছি আমরা আমরা আশা করব যারা ধ্বংসাত্মক রাজনীতি করছেন তারা তা থেকে সরে আসবেন গণতান্ত্রিক মন মানসিকতা নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে উদ্যোগী হবেন এদেশের এদেশের মানুষের একান্ত অনুরোধ হিংসা সহিংসতার পথ ছেড়ে আপনারা শুভবুদ্ধির পরিচয় দিন কোনোভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করবেন না সবচেয়ে বড় কথা দেশের প্রজন্মকে মানসিক বৈকল্যের দিকে ঠেলে দেবেন না সেই প্রত্যাশায় শেষ করবো আজকের গোলটিবিল সবাই ভালো থাকুন একাত্তরের সাথে থাকুন